Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. টাকাটা কিন্তু আমরা তিন ভাইতে ভাগ করে দিলাম। হ্যাঁ, যা এবার ওদের ফোটাতে যা। শোন সজল, আমরা দুই ভাই তো তেমন লেখাপড়া শিখতে পারলাম না, কি করে করবে বর্দা? ছোট ভাইকে তো মস্ত বড় ইঞ্জিনিয়ার করতে গিয়েই ফতুর হয়ে গেলে। এই ওসব কথা রাখ, দেখিস দাদার স্বপ্ন যেন সফল হয়। হ্যাঁ, তুই পাশ করে গ্রামে ফিরে আসিস, এখানে জলের অভাব, সবাই বড় কষ্ট পায়। তুই ইঞ্জিনিয়ার হলে আমার সোনার গ্রাম আবার ফলে ফুলে ভরে উঠবে। কাল ভোরে ছেলেটা চলে যাবে, ওকে এবার শুতে দাও। হ্যাঁ হ্যাঁ, চলে শুয়ে পড়ে যাক, চল। হ্যাঁ চল। শোন, শহরে যাচ্ছিস, সাবধানে থাকবি, আর চিঠিপত্র দিস বাবা মাঝে মাঝে, শরীর দেখিস। শোন, টাকা পয়সার অসুবিধে হলে আমায় লিখবি, কেমন? বারে টাকা কি কম দিয়েছ, অসুবিধা হবে কেন? বলিহারি ভাই অমলকে। হ্যাঁ, তা যা বলেছো ভাই, দুটো সৎ ভাই একটা সৎ বোন, কে বলবে, যেন বুকে আগলে রেখেছে। চল বাবা, তাড়াতাড়ি পা চালা, ট্রেনের সময় হয়ে গেছে। আয় আয় বাবা আয়। কি হলো, থামলি কেন? দাদা, স্টেশন তো কাছেই, আমি ঠিক চলে যাব, তোমরা কত দূর এগোবে? আসি। হ্যাঁ থাক, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। ভাই দুটো তেমনি, দাদা বলতে অজ্ঞান। যা বলেছো ভাই। সজল কলকাতায় চলে গেল, আমি ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসব। দাদা বোধহয় এতক্ষণে হাল বলদ নিয়ে খেতে চলে গেছে, আমি চাচ্ছি, আমি চললাম। ইস, হাল বলদ নিয়ে খেতে কাজ করতে গেছে বললেই হলো। আজ তো সজলদা চলে গেছে, তোমাদের বাড়িতে তা জুনুনি জ্বলবে না। যদিও বা জ্বলে, দাদা বৌদি কেঁদে কেঁদে চোখের জলে উনুন নিভিয়ে দেবে। সত্যি তোমার দাদার মতো এমন মাটির মানুষ দেখাই যায় না। Thank you.
সারাদিন তো তোর মুখে খালি দাদা দাদাই শুনছি। আমার দাদার মতো একটা দাদাও তোরা দেখতে পাবি না, বুঝলি? মাই দাদা ইজ গ্রেট। কি করে বুঝবো ভাই, সেই গ্রেট ম্যানকে দেখাতেও তো একবার তোর গায়েও নিয়ে গেলি না। আরে যাবো যাবো, পরীক্ষাটা শেষ হলেই তোকে নিয়ে যাব। এখন যদি যাই না তাহলে দাদার মাথা গরম হয়ে যাবে, বলবে পড়াশোনা ছেড়ে বেড়াতে এসছো। হ্যাঁ জানিস আমরা পিটোপিটি ভাই বোন, কিন্তু দাদা আমাদের কোনোদিন বুঝতেই দেননি যে আমরা সৎ ভাই, বুকে করে আগলে রেখেছেন। অন্য কেউ হলে একে সৎ ভাই, তারপর আবার নাবালক, সমস্ত সম্পত্তি গাপ করে একদম পথে বসিয়ে দিত। ঠিক বলেছিস, দু একবার দেখেছি তো, অত বড় লোক দেখলে বোঝাই যায় না। এক্স্যাক্টলি, যেমন আমার দাদা তেমনি আমার মেজদা। কিরে তোকে ভূতে তাড়া করেছে নাকি? আগে না, আমি একটা খবর দিতে এলাম। কি খবর রে রাধা? আমাদের ঠাকুর দালানে আজ কবি গান হবে। কবি গান হলো তো, এবার গান পাগলা খেপে উঠলো। খেপে উঠলে কি হবে, শুনলে একেবারে মাথা ঘুরে যাবে। এ তোমার গাইয়া কবিয়াল না, একেবারে কলকাতার কবিয়াল। হ্যাঁ কলকাতার কবিয়াল। আও নমস্কার। বাবুমশাইরা, মা জননীরা, কবি গান আগে গ্রামেই হতো। আমার ওস্তাদের ওস্তাদ গ্রামেরই কবি ছিলেন। কপাল দেখুন, দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষও বদলাচ্ছে। কবি গানের চর্চা হচ্ছে শহরে শিক্ষের আলোতে, আর গায়ে গায়ে আর মরদ নেই গো বাবুমশাইরা, গায়ে আর মরদ নেই। আমি কালিদাস কবিয়াল, তাই একজন মরদ খুলতে বেরিয়েছি। জানি এই গায়ে মরদ নেই, তবু শহরের শিক্ষা সভ্যতা কত ভালো এই বোঝাতে দেশ ঘুরছি। বাবু ব্যবস্থা করা হয়েছে তো? গিরিজা। কি বাবু? সোনার মেডেলটা দেখিয়ে দাও। দেখাই বাবু। চাষার বেটা চাষা, কামারের পো কামার, বুঝবে কি গো গাধার দল। গানটি কেমন আমার, ওরে গাইয়া ভূত, মরদ যদি থাকিস কেউ উঠে দাঁড়া। কালিদাসের জবাব দিতে বন্যা একটা ছড়া। তাহলে মরদ একটা উঠেছে, বন গায়ে শিয়াল রাজা। গান শুরু করলেই বুঝতে পারবে যে জবাবটা শিয়ালের না সিংহের। গাও। প্রথমে বন্দনা করি লক্ষ্মী মাতাকে, যারা শিশ পাব বলে এলাম সভাতে। তারপরেতে প্রণাম রাখি মহাজনের পায়, কলকাতা থেকে আনলেন যিনি আমাকে অজগায়। কলকাতা যে বিরাট শহর নেই তুলনা যার, এই অজপাড়াগা বুঝবে না তার রূপের কি বাহার, ও তার রূপের কি বাহার। কি বুঝে কলকাতা যে বিরাট শহর নেই তুলনা যার, এই অজপাড়াগা বুঝবে না তার রূপের কি বাহার, ও তার রূপের কি বাহার। জয় 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 রে শহর কলকাতা আজব নগর, জয় 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 রে শহর কলকাতা আজব নগর। কলকাতার রূপের কদর বুঝবে না তো গান, কলকাতার রূপের কদর বুঝবে না তো গা।
কলকাতা শরবত খায় টুকু টুকু শরবত খায় টাকা ছুড়ে শরবত খায় আর ভাড়ে মা ভবানী গ্রাম গেলে শুধু চা আর ভাড়ে মা ভবানী গ্রাম গেলে শুধু চা
ফোন করে ছুটছো কেন? আরে একা সারা গ্রামটাকে একদিনে নিমন্ত্রণ করা যায়? ও না না, কাল সকালে আমার বাড়িতে ভোজ, এসো কিন্তু। আরে ভোজটা কিসের বলবে তো? আরে আমার মেজো ভাই কবিয়ালটাকে হারিয়ে দিয়েছে না, গ্রামের মুখ রেখেছে আমার মেজো ভাই, বুঝলে কমল। ভাই বলতে পাগল। আরে যা বলেছো, চলো চলো চলো। গাঁ শুদ্ধ লোককে খেতে বলে এলে। হ্যাঁ, অভাবে সংসার সামাল দিতে পারবে? দেখো যেখানে চিনি তাকে জোগায় চিন্তামণি। আমার ভাই সারা গাঁয়ের মুখ রেখেছে, আমি বড় দাদা, আমি চুপ করে বসে থাকবো আর গায়ের লোক বসে দেবে? সে কথা বলছি না, তোমার অবস্থার দিকে তাকিয়েই বলছি। তাছাড়া সজলে লেখাপড়া এখনো শেষ হয়নি। আরে সে আর কদিন, সজল ইঞ্জিনিয়ার হয়ে এলে এই সংসারে আর কোনো অভাব থাকবে না, তখন আমি সপ্তাহে একবার করে বসে দেবো। তাহলে কবিয়াল, তুমি শুধু একটা সোনার মেডেলেই খুশি? খুশি হব না, দাদা তো একেবারে গ্রামকে গ্রাম নিমন্ত্রণ করে ভোজ দিচ্ছে। মেডেলের বদলে তো অন্য কিছু চাইতে পারতে, বাবা সেদিন যা খুশি ছিল না, তুমি যা চাইতে তাই পেতে। মেডেলের বদলে আর কি চাইতাম আমি তো? কেন আমাকে চাইতে? এই রাধা, রাধা বোকা। সজনী প্রাণ সজনী দাও না বলে আমার, মনটা আমার কেন এত নতুন হয়ে যায়, আমি যে ভালোবেসেছি আমি যে প্রেমে পড়েছি, আমি যে ভালোবেসেছি আমি যে প্রেমে পড়েছি। শুভ লগনে আমি যে ভালোবেসেছি আমি যে প্রেমে পড়েছি, আমি যে ভালোবেসেছি আমি যে প্রেমে পড়েছি। স্বপ্ন দেখেছি মন ভরেছে যেই নামি তোমায় পেয়েছি, তোমাকে দেখবো বলে স্বপ্ন দেখেছি মন ভরেছে যেই নামি তোমায় পেয়েছি, আমি যে ভালোবেসেছি আমি যে প্রেমে পড়েছি, আমি যে ভালোবেসেছি আমি যে প্রেমে পড়েছি। ও সজনী প্রাণ সজনী দাও না বলে আমায়,
মনটা আমার কেন এত নতুন হয়ে যায়, আমি যে ভালোবেসেছি, আমি যে প্রেমে পড়েছি, আমি যে ভালোবেসেছি, আমি যে প্রেমে পড়েছি। ও সজনী প্রাণ সজনী দাও না বলে আমার, মনটা আমার কেন এত নতুন হয়ে যায়, আমি যে ভালোবেসেছি, আমি যে প্রেমে পড়েছি, আমি যে ভালোবেসেছি, আমি যে প্রেমে পড়েছি। শুনুন, এই যে শুনুন, আমাকে বলছেন? আপনি ছাড়া আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকেই বলছি, আমার বাবা একবার আপনাকে দেখতে চেয়েছেন। আমাকে? না মানে উনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। আমাদের বাড়ি গেলেই বাবার সাথে পরিচয় হবে, আর তাছাড়া আমি আপনার পরিচয় দিয়েছি যে আপনি একজন ভালো ছাত্র এবং দেখতেও খুব হ্যান্ডসাম। না মানে হঠাৎ আপনাদের বাড়িতে আমাকে আমন্ত্রণের কারণটা জানতে পারি? না পারেন না, কারণ আপনি একজন ভদ্রলোক আর আমার বাবা একজন ভদ্র মানুষ, উনি আপনাকে ডেকেছেন, যাওয়া না যাওয়া আপনার ইচ্ছে। শুধু আপনার বাবার ইচ্ছে না আপনারও ইচ্ছে? জানি না। টাকাটা রাখো, কাল সকালে কমলকে দিও, ডাকে সজলকে পাঠাবে। এই সামান্য কটা টাকা সজলের এক মাস চলবে? না চলে আবার পাঠাবো, হাতে যা এসেছিল তাই দিলাম। আচ্ছা। সজল, ইঞ্জিনিয়ার হয়ে কি করবে ঠিক করেছো? দাদা তো ইচ্ছে আমি দেশে গিয়ে কাজ করি, এই ধরো সেচ ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা, এই আর কি। তোমার দাদাই সব করাবেন? হ্যাঁ, গ্রামের মানুষ এত টাকা পাবে কোথায়, দাদাই সব করাবেন। তার মানে দেশেই পাকাপাকি ভাবে থাকবে? তুমি কি বলো? আমি তো কোনোদিনও গ্রামই দেখিনি, শহরের ইটকাটের মধ্যে কি আর সত্যিকারের মানুষ থাকে? বিয়ের পর তোমাদের দেশের বাড়িতে গিয়েই থাকবো, মাটির মানুষদের সঙ্গে থেকে বুক ভরে নিঃশ্বাস নেব। তোমার কষ্ট হবে না এই প্রাসাদ ছেড়ে থাকতে? তোমাদের বাড়িও তো প্রাসাদ। হ্যাঁ তা ঠিক, ওই কলকাতা শহরের মতো ইলেকট্রিসিটি আছে, তবে গাড়ি ঘোড়া সেরকম নেই। তা না থাক, আমি ওখানে গিয়েই থাকবো। আমি গরিব শ্রীকান্ত বাবু, স্বীকার করতে লজ্জা নেই, তবে নারায়ণী আমাদের তিন ভাইয়ের নয়নের মণি, ওর বিয়েতে আমরা যথাসাধ্য খরচ নিশ্চয়ই করব। তাছাড়া আমাদের বোনকে যখন আপনাদের পছন্দ হয়েছে। পছন্দের কথা বলছেন, সে তো অনেক মেয়েকেই পছন্দ হয়, কিন্তু কি জানেন আসল ব্যাপারটা সামনে এলে সব কিছু কেঁচে যায়। যাকগে, এখন আমাদের দাবির ব্যাপারটা আমরা বলি শুনুন। আপনারা আপনাদের মেয়েকে হাতে কানে গলায় সোনা দিয়ে সাজিয়ে দেবেন, এছাড়া আমার ছেলেকে ঘড়ি আংটি বোতাম এ তো দিতেই হবে। ছেলের বিয়ে বুঝলেন না, ঘর থেকে তো আর টাকা খরচা করতে পারি না, নগদ ২৫,০০০ টাকা দিতে হবে। এবার আপনারা একটু ভেবে দেখুন, যদি সব ব্যাপারে আপনারা রাজি থাকেন তাহলে মাসখানেক পরে ওই একটা ভালো দিন দেখে আপনাদের বোনের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিয়ে দেব। নে তোর ধার শোধ। তোর চলবে কি করে? ঠিক চালিয়ে নেব, আর যদি দরকার হয় আবার তোর কাছে ধার নেব। সজল, আচ্ছা সজল, তুই রিনাকে সত্যি কথাটা বলছিস না কেন? তাহলে তো তোকে আর ধার দেনা করতে হয় না। শোন মানব, তুই দুনিয়াটা ভালো করে চিনিস না। তুই চিনিস? হ্যাঁ চিনি, আর চিনি বলেই রিনাকে মিথ্যে কথা বলেছি। আমি গরিবের ছেলে, জানলে রিনা কোনো দিন আমায় ভালোবাসত না। বাধ্য হয়েছি মানব, আমি বড় লোক শাস্তে বাধ্য হয়েছি।
কিরে তুই কাঁদছিস কেন? দাদাকে তো আমি বলতে পারবো না মেজদা, তুমি বলো আমি বিয়ে করব না। তোমাদের এত টাকা কোথায়? দাদারা পথে বসবে আর আমি সুখে থাকবো, সে সুখে আমার চাই না মেজদা। তুমি দাদাকে বলো। হ্যাঁ সবই তো বুঝতে পারছি, কিন্তু এমন পাত্র তো সবসময় পাবো না রে। কোঠা দালান বাড়ি, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর এত টাকা যার কোনো হিসেব নেই রে। হিসেব নেই তবু পণের জন্য এতগুলো টাকা চাইবে? দেখ নারায়ণী আমার বোন নয় রে, আমার মেয়ে। কন্যা তায় বড় তায়। আমি একটা কথা বলবো, খরচ হবে তো 50,000 টাকা। তুমি এমন ভাবে বললে যে আমার দাদার জন্য লাখ লাখ টাকা আছে। যার আছে তার কাছে গেলে তোমার দাদা বিমুখ হবে না। কার কথা বলছো বলো তো? দামোদর মিত্তির। এত কোন টাকা না বলো তামল? আরে তোমার বোন মানে তো আমারও মেয়ে, টাকাটা দিচ্ছি রাখো, সময় সুযোগ মতো ফেরত দিও। এগুলো কি? আমাদের সম্পত্তির দলিল পর্চা, শুধু হাতে টাকা নেব না কর্তা, এগুলো আপনার কাছে গচ্ছিত থাক, টাকা শোধ করে এগুলো নিয়ে যাব। না না এসবের কোনো দরকার নেই, তোমাকে আমি বিশ্বাস করি, সেই জন্য তো আরো এগুলো রাখতে চাই। আচ্ছা বেশ, তুমি জেদ করছো তাই রাখছি, নইলে টাকাগুলো আমি এমনিই দিতাম। সাজলো কোনে ছোট বোন, এলো এলো বিয়ের লগন, সাজলো কোনে ছোট বোন, সব দিয়ে দাদা যে তার করলো বিয়ের আয়োজন, সব দিয়ে দাদা যে তার করলো বিয়ের আয়োজন। উলুদে রে উলুদে শাখ বাজা শাখ বাজা, এলো এলো বিয়ের লগন, সাজলো কোনে ছোট বোন, সব দিয়ে দাদা যে তার করলো বিয়ের আয়োজন। সবাই হলুদ খেলায় স্নান করালো ছোট বোনকে, সধ বারা কলা তলায় গায়ে হলুদ শুরু হলো, মাতলো সবাই হলুদ খেলায় স্নান করালো ছোট বোনকে, সধ বারা কলা তলায় আনন্দেরই চোখের জলে ভাসলো দাদার দুনয়ন, আনন্দেরই চোখের জলে ভাসলো দাদার দুনয়ন। এলো এলো বিয়ের লগন, সাজলো কোনে ছোট বোন, সব দিয়ে দাদা যে তার করলো বিয়ের আয়োজন।
ছাদ না তলায় বিড়ি চেপে বন্টি এলো সাত পাখ শুভ দৃষ্টি মালা বদল হয়ে গেল জামা এলো ছাদ না তলায় বিড়ি চেপে বন্টি এলো সাত পাখ শুভ দৃষ্টি মালা বদল হয়ে গেল বনের সুখে দাদা সুখী ধন্য দাদার এ জীবন বনের সুখে দাদা সুখী ধন্য দাদার এ জীবন আনন্দেরই চোখের জলে ভাসলো দাদার দুনয়ন শ্বশুর বাড়ি গেল হ্যাঁ আমরা তো গাড়ির কথা বললাম বললাম বাড়িতে যখন গাড়ি আছেই তাহলে কিন্তু দাদার আপত্তি আমাদের বাড়িতে নাকি নিয়ম আছে মেয়ে পালকি চেপে শ্বশুর বাড়ি যাবে আর ছেলের বউ পালকি চেপে আসবে বাহ দারুণ ব্যাপার তো তোমাকে অবশ্য আমরা গাড়িতে নিয়ে যাব কেন না না আমিও পালকি চড়ে যাব পালকি চলে হুহুম না আচ্ছা কজন বেয়ারা পালকি নিয়ে যায় আমাদের স্টেটের পালকি তো ময়ূর পঙ্খী ছজন বেয়ারা পালকি নিয়ে যায় ভেলভেটের পর্দাও থাকে হ্যাঁ ইস আমাকে যদি বিয়েতে নিয়ে যেতে আমি খুব এনজয় করতাম তোমাকে তোমাকে এখন নিয়ে গিয়ে কি পরিচয় দিতাম না না আমার দাদা এসব ব্যাপারে খুব গোড়া দাঁড়াও না তোমার রেজাল্ট বেরোক তারপর আমি পিয়ন হয়ে রেজাল্ট দিয়ে তোমার দাদার সঙ্গে দেখা করতে যাব তুমি দাদার সঙ্গে দেখা করতে যাবে টেলিগ্রাম টেলিগ্রাম কোথা থেকে টেলিগ্রাম এসেছে দাদা কলকাতা থেকে কলকাতা থেকে হ্যাঁ ওগো শুনছো কলকাতা থেকে টেলিগ্রাম এসেছে কলকাতা থেকে তার মানে তো সজলের তার কি হলো তাই তো কোনো অসুখ বিসুখ করেনি তো টেলিগ্রামটা দাগে নিন এত কোন দায় থাকবো এটা নিয়ে পড়ুন কি হয়েছে কি ব্যাপার পেয়ন দাদা আরে কলকাতা থেকে তার এসছে কি আর তার করবে বল সজলি বোধহয় করেছে শরীর টরি খারাপ হয়েছে কিনা কে জানে ও পিয়ন ভাই এই তো দেখছি ইংরেজিতে লেখা হ্যাঁ সজল জানে না যে আমরা ইংরেজি ফিংরেজি জানি না কোন আক্কেল ও ইংরেজিতে তার দেয় হ্যাঁ তার তো ইংরেজিতেই আসে দিন আমি পড়ে দিচ্ছি দেখো তো সজল হ্যাঁ আমার ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে দিন ধরে আমার ভাই লেখাপড়া শিখে গায়ের মুখ উজ্জ্বল করেছে আমার ভাই ইঞ্জিনিয়ার এই শুনো এই তারটা না খুব যত্ন করে রেখে দাও খুব যত্ন করে আমার ভাই ইঞ্জিনিয়ার মা বাপি আমি একটু বেরোচ্ছি আরে সজল তো পাস করলো ভবিষ্যতে কি করবে তোকে কিছু বলেছে না না কে রে জেনে নে ওসব আমার জানার দরকার নেই তোমরাই জেনে নিও সবিতা বলো সজল রিনাকে ঠকালো আমার চোখে ফাঁকি দিতে পারে তার মানে ছেলেটি খুবই গরিব চাষির ঘরের ছেলে সে কি ওদের গ্রামে দামোদর মিত্তির এসেছিল সেই সব বলল ওর স্বামী বলেনি যে সজল আমাদের পরিচিত তাহলে তো কিছুই বলতো না তা দামোদরি বা হঠাৎ সজলের কথা বলতে গেল কেন গর্বে সজলই হলো ওদের গ্রামের একমাত্র ছেলে যে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হয়েছে ইস তাহলে তো রিনার সঙ্গে ওর বিয়ে দেব হ্যাঁ দেব
সজল আমার টাকা পয়সা দেখে মিথ্যে বড় লোক সাজতে গিয়েছিল, এখন আমার জালেই জড়িয়ে পড়েছে। ওকেই আমি আমার জামাই করব, শুধু জামাই নয় ঘর জামাই করে রাখব। কিন্তু শুনো, রিনা যা জেদি মেয়ে, সব কথা শুনে কি ও রাজি হবে? হবে, এখন ওদের কিছু বলার দরকার নেই, আগে বিয়েটা হয়ে যাক, তারপর যা বলার আমি বলব। এখন ওরা শুধু স্বপ্ন দেখুক। উঠেছে আলো ফুটেছে, সেই আলোতে তোমায় দেখেছি, রং বাহারি ফুলকে নিয়ে অনুরাগের রং লাগিয়ে তোমার ছবি আমি এঁকেছি। আলো ফুটেছে সেই আলোতে তোমায় দেখেছি, রং বাহারি ফুলকে নিয়ে অনুরাগে রং লাগিয়ে তোমার ছবি আমি এঁকেছি। কত কত বেশি মনের মতো মনকে সেটা বলে রেখেছি। মেঘ কেটেছে, রোদ উঠেছে, আলো ফুটেছে, সেই আলোতে তোমায় দেখেছি, রং বাহারি ফুলকে নিয়ে অনুরাগের রং লাগিয়ে তোমার ছবি আমি এঁকেছি। মেঘ কেটেছে, রোদ উঠেছে, আলো ফুটেছে, সেই আলোতে তোমায় দেখেছি, রং বাহারি ফুলকে নিয়ে অনুরাগের রং লাগিয়ে তোমার ছবি আমি এঁকেছি, এঁকেছি, এঁকেছি। কি হচ্ছে সারো না? এসো সজল, বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ভেতরে যাচ্ছি, তোমরা প্রাইভেট কথা সেরে নাও। নিজের সম্বন্ধে এতদিন যা বলেছ, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং পাস করাটা ছাড়া সবটাই মিথ্যে। মিথ্যে বলেছি? হ্যাঁ, তোমাদের গ্রামের দামোদর মিত্রের কাছ থেকে আমি সব শুনেছি। একজন গরিব চাষি ঘরের ছেলে হয়ে
তুমি রিনাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? রিনা কি সব শুনেছে? না, এখনো শোনেনি। তবে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে শুনবে। কি প্রস্তাব বলুন? তোমার বিয়ে, বহুভাত সব আমার বাড়িতে হবে। কিন্তু আমার দাদা, মিসদা ওদের না জানিয়ে বিয়ে করব? রিনাকে ভালোবাসার সময় তো দাদাদের অনুমতি নাওনি। তাছাড়া যাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না তাদের যেন আমার দরকারটাই বা কি? তুমি থাকবে, আমার ব্যবসা দেখাশোনা করবে। আর রিনা যদি সব জানতে চায়? প্রত্যেকবার যেভাবে রিনাকে মিথ্যে কথা বলে বেঁচেছ এবারও তাই করবে। দেখো, সামনের মাসের প্রথম সপ্তাহে একটা ভালো দিন আছে, ভাবছি ওই দিনই তোমাদের বিয়েটা দিয়ে দেবো। তোমার কোনো আপত্তি নেই তো? আমি বলছিলাম যে বাবা, তোমাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ, মোটামুটি শেষ হয়েছে। কিন্তু সজলের একটা মুশকিল হয়েছে যে ওর দাদারা আর বৌদি এক বছরের জন্য ফরেন ট্যুরে যাচ্ছে। ওকে, নো প্রবলেম, এক বছর না হয় আমরা ওয়েট করব। আরে না না, তার দরকার নেই। গ্রামে থাকলেও ওরা খুব মডার্ন লোক, সজল না হয় চিঠি দিয়ে একটা অনুমতি চেয়ে নেবে। বিয়ের সময় ওর বাড়ি কেউ থাকবে না? নাই বা থাকলো? আরে বাবা তো নয়, দাদা, তার মধ্যে একজন আবার সৎ দাদা। হ্যাঁ, আসবো হুজুর। আরে এসো এসো, তোমার ছোট ভাই তো গায়ের সম্মান একবারে বাড়িয়ে দিয়েছে, এখন আর আমাকে হুজুর বলা কেন? ডেকে পাঠিয়েছিলেন মানে সজল তো এবার যা হোক একটা রোজগারপাতি করবে, আপনার টাকাটা আমি... আরে না না, টাকার তাগাদা করতে আমি ডেকে পাঠাইনি। বসো বসো বসো, ও টাকাটা তোমাকে আর দিতে হবে না, তার বদলে আমি অন্য কিছু চাইবো। বলুন কি চাই? পিতৃপুরুষে ভিটে ছাড়া যা চাইবেন আমার সাধ্যে কুলোলে আমি নিশ্চয়ই দেব। অমল, তোমার সাধ্যের মধ্যে যা আছে আমি তাই চাই। বলুন কি চাই? আমার মেয়ে রাধাকে তোমার ভাইয়ের বউ করে নিয়ে যাও। এই তো আমার ভাগ্য হুজুর। হুজুর নয় হুজুর নয়, আমি কন্যা দয়াগ্রস্ত এক বাবা। কিন্তু কমল কি রাধার উপযুক্ত হবে? কমল নয় কমল নয়, আমি সজল হিরেটির কথা বলছি। সজলের সঙ্গে আমি আমার মেয়ে রাধার বিয়ে দিতে চাই। ঠিক আছে, এ তো খুশির কথা, আমি রাজি। বুঝতে পারছি না, হঠাৎ দামোদর মিত্র দাদাকে এভাবে ডেকে পাঠালো কেন? কেন আবার? হয়তো সজল পাশ করেছে শুনে তেনা শোধ করার তাগাদা করবেন। বাপ রে বাপ, আরে আমি তো কোনো চিন্তাই করতে পারিনি। আহা, কি হয়েছে বলবে তো? সজল সজল বুঝলে, আমার ছোট ভাইটির জন্য দামোদর মিত্রের মাথা হেড করে ফেলেছে। কি বলেছেটা কি? জামাই করবে রে জামাই, রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে। আর ওই নারায়ণীর বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুখুব। তুমি কি বললে? এরপর মানুষ কি বলে? আমি আমি এক কথা রাজি। সজল সজল বুঝলে, জামাই করবে রে জামাই, রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে। আর ওই নারায়ণীর বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুখুব। ব্যাপারটা কি? কেন? দুদিন হলো তোমার কোনো দেখা নেই, বাড়িতে গিয়ে শুনি তুমি মাঠে গেছো, আর ওখানে গিয়েও তোমাকে পাইনি। খবর শুনেছ? কিসের খবর? আমার বিয়ের খবর। করি না তো? কেন শোনোনি? না, এসো আমার সাথে। আহ
ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই। এবার বলো, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তুমি সত্যি জানো না? জানি রাধা, আমার চেয়ে সজল অনেক ভালো ছিল। তাতে আমার কি? আমি তো তোমায় ভালোবাসি। বেশ তো, আমার ভালোবাসাটা আমি সজলকে দিয়ে দিলাম। কি বললে? এত বড় কথা তুমি বলতে পারলে? ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা বলতে তোমার হিটকু বাধল না? শোনো রাধা, নারায়ণীর বিয়ের সময় আমার দাদা তোমার বাবার কাছ থেকে অনেক টাকা ধার করেছে। সজলের সঙ্গে তোমার বিয়ে হলে সে ধার শোধ হয়ে যাবে। শোনো লক্ষ্মীজি, দাদা আমাদের জন্য অনেক ত্যাগ করেছে, তার ভাই হয়ে আমি এই ত্যাগের মূল্য কি আমাদের দিতে হবে? না, কিছুতেই না। দেবতাকে সাক্ষী রেখে তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছ। আমি আমি আর কারো নই গো। জন্মে মরণে আমি তোমার স্ত্রী, আর তুমি আমার স্বামী। রাধা, রাধা শোনো। দাদা চিঠি লেখেন মেসের ঠিকানায়, যদি নিজেই কখনো এখানে আসেন আমি কি বলবো বলতো? বলবি চাকরি পেয়েছি, কোম্পানির কাজে বাইরে গেছি। আচ্ছা তুই বিয়ে করলি, দাদাদের একবার জানাতে পারতিস? দাদা যেতে লিখেছে, খুব জরুরি দরকার। কি ব্যাপার বলতো? পৃথিবীটা গোল সজল, হয়তো তোকে আর রিনাকে গায়ের কেউ দেখেছে, ব্যাস বর্দাকে গিয়ে বলেছে। সজল তোকে একটা কথা বলি, দেখ সত্যি কথাকে কখনো চেপে রাখা যায় না রে, চলি। হঠাৎ মানব এসেছিল কেন? দাদা লোক পাঠিয়েছিল, একবার দেশে যেতে হবে, ওই স্টেটে কোনো প্রবলেম হয়েছে হয়তো। আমিও তোমার সঙ্গে যাব। না না, আমি তোমাকে পরে নিয়ে যাব। কেন? আবা দেশের বাড়িতে কি আর থাকা হবে? হয়তো সারাদিন দাদা মিজদার সাথে ঘুরেই বেড়াতে হবে, তুমি বড় একা ফিল করবে, তার থেকে বেশ একটা লম্বা ছুটি পাবো, তখন তোমাকে নিয়ে যাব। আচ্ছা। এই কি সজল, তুমি অফিসে যাবে না? না বাবা, ও দাদা ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে কয়েকটা দিন দেশের বাড়িতে গিয়ে থাকতে হবে। দাদার উপরে এত টান থাকলে তো বিপদ, ওদিকটা একবারে কেটে ফেলতে হবে, কি বলো? এটা তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। সারা জীবন তো আমাদের জন্যই করলে, এবার একটু তোমার জন্য করি। এনা কল্যাণী, কি বলছে শুনছো? সেই সেই এতটুকু সজল আবার যদি ধুতি আর চাদর নিয়ে এসছে,
আমার কষ্টের ভার লাঘব করছে। বাহ বাহ, শুধু দাদার বৌদি, হ্যাঁ, মেজদা কেউ নয়। না রে মেজদা, তোকে সাহেব বানাবো, এই শার্ট আর প্যান্ট পরে তুই একদম সাহেব হয়ে যাবি। সজল, তুই এত টাকা খরচ করেছিস, কিন্তু পর্দে চাকরি পেয়েছি, বিরাট বড় কোম্পানি, মাসে 15,000 টাকা মাইনে। হ্যাঁ, 15,000 টাকা মাইনে এক মাসে? হ্যাঁ রে, তার উপর আবার থাকা খাওয়া ফ্রি। খুব ভালো হলো, এবার রাধার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমার সংসারই করে দেব। রাধার সঙ্গে বিয়ে তোমরা রাজি হয়ে গেছো? হবো না, বলিস কি? তাছাড়া রাধার মতন মেয়ে এ গায়ে কট আছে বল? হ্যাঁ শোন, কালকে আমার সঙ্গে যাবি, দিন ক্ষণ দেখে বিয়ে করে তারপর চাকরি করতে যাবি। মেজদা, বস, তোর সঙ্গে কয়েকটা জরুরি কথা ছেড়ে নি। রাধার সঙ্গে তোর বিয়ের ব্যাপারে? রাধাকে আমি বিয়ে করতে পারবো না মেজদা। সে কি? কেন? রাধার সঙ্গে তোর দেখা হয়েছিল? দেখা হলে তো আরো বিপদ। আসলে আমি তোদের না জানিয়ে রীনাকে বিয়ে করেছি। রীনা? সে কে? বিজয় বসুর মেয়ে, বিরাট ব্যবসা, ওদের কোম্পানিতেই আমি চাকরি করি, হয়তো ভবিষ্যতে মালিকও হব। কাজটা তুই ভালো করিস নি সজল, দাদা শুনলে কষ্ট পাবে। আগো, সজল আর কমল কোথায় গেল? কি জানি দু ভাই একসঙ্গে কোথায় চলে গেল। গায়ের ছেলে তো শহরে ইট পাথরের মধ্যে ভালো করে নিঃশ্বাস দিতে পারে না, তাই গায়ে এসে ধান খেতের মধ্যে ঘোরাঘুরি করে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। অমল, অমল, ইনি তোমাদের বাড়ি খুঁজছিলেন, ইয়া বড় এক গাড়ি, হয়তো সজলের কাছেই এসছে। আচ্ছা আমি চলি ভাই। হ্যাঁ, সজলের কাছে এসছেন নিশ্চয়ই, এসে পড়বে, একটু বসুন। কোথায় বা বসবেন, গরিবের বাড়ি। গরিবের বাড়ি? কথাটা তোমার ভাই আগে বলেনি কেন? আমার একমাত্র মেয়েকে বিয়ে করে এখন বলছি গরিবের বাড়ি? কি বললেন? সজল, সজল বিয়ে করেছে? কল্যাণী, কল্যাণী শুনছো, সজল নাকি বিয়ে করেছে? শুধু বিয়ে করেনি, মিথ্যে কথা বলে আমাদের ঠকিয়েছে। ওরা নাকি জমিদার, এই জমিদার বাড়ির নমুনা, ছোট লোক চাষা, আমার বাড়ি চাকর হবার উপযুক্ত নয়। আজকে এসেছিলাম, তোমার গুণধর ভাইকে বলে দিও আমার বাড়ি জামাই হয়ে থাকতে গেলে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে। না, শু শু শু, কল্যাণী, সজল দামোদর মিত্রের কাছে আমাকে মিথ্যাবাদী করে দিল, আমি আমি মুখ দেখাবো কি করে? হ্যাঁ, কি করে? দাঁড়া, এক কাজ করি। কি ব্যাপারটা আগে বৌদিকে বলি, দেখি বৌদি যদি দাদাকে ঠান্ডা করতে পারে। কিন্তু মেজদা, মেজদা, দাদা যদি রেগে যায়? আরে ধুর, প্রথমে মাথা গরম করলোই বা। আরে আমাদের দাদা শিব শিব, এই গরম এই ঠান্ডা। চল চল চল, দেখি দেখি কি করছো। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেলে বেঁচে যেতাম কলোনি, আমার মাথাটা হেড করে দিয়েছে সজল। এসব দেখছো তো, ঘুষ, আমাকে ঘুষ দিতে এসছে, ঘুষ। এই জন্য এত কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম, বড় লোকের জামাই হই বলে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। ও তোমার ছোট ভাই, ও যদি কোনো ভুল করে থাকে ওকে ক্ষমা করে দাও। তুমি তো দাদা, ও তো তোমার ছোট ভাই দাদা। বিশেষ করে দাদা, তুমি রীনাকে দেখলে? করেছি,
রিনার বাবাকে দেখে সব বিশ্বাস করেছি। রিনার বাবা? হ্যাঁ, এখানে এসেছিলেন। আমরা নাকি ওদের বাড়ির চাকর হবার উপযুক্ত নই। তুমি একমাত্র লেখাপড়া শিখে ভদ্রলোক হয়েছো, সবাইকে মিথ্যে কথা বলেছো। দাদা, তুমি আমার সব কথা শুনছো না দাদা। আমি আর কিছু শুনতে চাই না। আমি চাই তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবে। তুমি বা এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, নতুন করে আমাকে যন্ত্রণা দিতে এখানে পড়ে থাকতে হবে না। ছোট ভাইয়ের সঙ্গে চলে যাও, রাজার আলে থাকবে, রাজার আলে। তবে সৎ ভাই তো আমি, আমার মান সম্মান নিয়ে তোদেরকে ভাবতে হবে না, তোদেরকে ভাবতে হবে। আমি চলে যাচ্ছি দাদা। কে দাদা? আমি কারো দাদা নই। আজ থেকে সজল বলে আমার কেউ নেই। যে ছিল মারা গেছে, মারা গেছে। ওসব কাঁদনি আমার কাছে গাইতে এসো না অমল। টাকা দেখে বড়লোকের বাড়িতে ভাইকে বিক্রি করে দিলে, আমার মান সম্মানের কথা একবারও ভাবলে না। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, গায়ের পাঁচজন জেনে গেছে, এখন তুমি এসছো আমার কাছে কাঁদনি গাইতে। কত টাকা পেয়েছো ভাইয়ের বিয়ের জন্য? টাকা নয় হুজুর, টাকা নয়। আমি জানতাম না, আজকে জানলাম। আমি সজলকে তাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করেছো, এবার বিদায় হও। ভালো কথা, দেনার টাকাটা যত তাড়াতাড়ি পারবে শোধ করে দেবে। ছোট ভাইয়ের বড়লোক শ্বশুরকেই না হয় টাকাটা দিতে বলো, নাহলে তোমাকে আমি ভিটে ছাড়া করব। দামোদর মিত্তিরকে তো চেনো, তার যে কথা সেই কাজ। খবর শুনেছ? কি হয়েছে? চাষাটা আমার কাছে এসেছিল। কোন চাষা? আরে অমল, অমল। সে বললে যে তার ছোট ভাই তাকে না জানিয়ে কলকাতায় কোনো এক বড়লোকের মেয়েকে বিয়ে করেছে, সেখানেই সে ঘর জামাই হয়ে থাকবে। ভালোই তো, গাঁয়ে মেয়েকে কি আর সজলদার পছন্দ হয়? হয় না তো, এবার বাচ্চা দন্ডা টের পাবে। ধারের টাকাটা শোধ করতে বলে দিয়েছি, নইলে ভিটে ছাড়া করব। ভাগ্যিস, বিয়ের নেমন্তন্ন চিঠিগুলো বিলি করা হয়নি। কি ব্যাপার, সাত আট দিন থাকবে বলে দেশে গেলে, আর দুদিন পরেই চলে এলে? কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। হ্যাঁ, কিন্তু কাজটা অবশ্য তুমি করনি। জানি, আপনি আমার দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হ্যাঁ, ভালো করিনি। সৎ ভাই, তার উপর এত মায় মমতা ভালো নয়। তোমার টাকা হয়েছে দেখে এরপরে সে হয়তো গাড়ি চাপবে, ঘন ঘন টাকা চাইবে, তার থেকে বরং। বাবা, তুমি কি বলছো? ওদের বিশাল সম্পত্তি, ও দাদা ওর কাছে কেন টাকা চাইবে? সজল তোমাকে মিথ্যে কথা বলেছিল। বিশাল সম্পত্তি তো দূরের কথা, চাষ করে ওদের পেট চলে। সে কি সজল, তুমি আমায় তো আগে সব বলনি। বলবে কি করে? বললে যে বড়লোকের মেয়ে হাতছাড়া হয়ে যাবে। ছি সজল, ভালোবাসাতেও তুমি গরিব বড়লোকের হিসেব কষেছিলে। না রিনা, তা ঠিক নয়। থাক থাক, ও সব ঠিক বিরিকের কথা থাক। তুমি যাকে ভালোবেসেছো তাকে বিয়ে করেছো, এখন তোমায় ঠিক করতে হবে যে তুমি কি করবে। ও দু নৌকোয় পা দিয়ে তো চলবে না। হয় তোমার জীবনে রিনা থাকবে, না হয় তোমার ওই সৎ ভাইদের কাছে গিয়ে খেতে চাষ করে খেতে হবে। দু নৌকায় পা দেবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার দাদা আমাকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, সে কি? তাই দেশে ফেরার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি, তুমি জীবনে অনেক উন্নতি করবে। যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঘরে ঢুকলে সেই সিঁড়ির কথাই ভুলে গেলে? বাহ, চমৎকার। আপনি কাকে চাই?
দাদা আমি রীনা, আপনার ছোট ভাইয়ের বউ। আপনি ভুল করছেন, আমার কোনো ছোট ভাই নেই। আমি বাবার হয়ে ক্ষমা চাইতে এসেছি দাদা। ক্ষমা? আপনাদের প্রাসাদে চাকর বাকর হবার যোগ্যতা যার নেই, তার কাছে ক্ষমা চেয়ে ছোট হতে নেই। আমি যে বড় আশা করে এসেছিলাম দাদা, আমার স্বামী যেখানেই থাকুক যাই করুক আমি এখানেই থাকবো, আমাকে ফিরিয়ে দেবেন না দাদা। আমরা খুব গরিব, দেখছেন তো আমার পরিবারকে, আপনার মতন দামি শাড়ি গয়না ও নেই। শুধু দেবতার মতো স্বামী আছে, যে স্বামী দুবেলা দুমুঠো অন্ন ভালো করে খেতে দিতে পারে না। যা ত্যাগ করেছি তার কোনোভাবে গ্রহণ করতে পারবো না। মেয়েটি খুব ভালো গো, ওকে তুমি তাড়িয়ে দিলে? হ্যাঁ দিলাম, আমার সৎভাটি যে বড় বড় অসৎ কল্যাণী, বড় অসৎ। এখন শুধু সময়ের অপেক্ষা, কমপ্লিট কোমায় আছে। এত বড় অ্যাটাকটা হলো আপনারা টের পাননি? না। কি হয়েছে মার? স্ট্রোক, তিনটে অ্যাটাক হয়েছে আধ ঘন্টা পর পর। সারাদিন তুমি কোথায় ছিলে? শ্বশুর বাড়িতে, দেবতার মন্দিরের দরজা থেকে ফিরে এলাম। ডাক্তার বাবু, মার গায়ে তো ঠান্ডা কেন? She is dead. না, আপনি মিথ্যে বলেছেন। না, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না, আমার সঙ্গে দেখা না করে আমার মা যেতে পারে না। মা, 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 তুই বাড়িতে থাকলে তোর মা বোধহয় এভাবে? দেবতার কাছ থেকে ফিরে এসেছি তো, তার দয়া পেলে মা কখনো চলে যেত না। I'll never forgive you. Never. আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না। কল্যাণী, কি হলো? দামোদর আজও তাগাদায় লোক পাঠিয়েছিল। কি আর করবে, ভগবানের উপর সব ছেড়ে দাও। ভগবান বড় নির্দয় কল্যাণী, শেষ পর্যন্ত বোধ হয় পিতৃপুরুষে ভিটেটাই হারাবো। এখনই এসব ভাবছো কেন? এখন থেকে সবকিছু আগাম ভেবে রাখাই ভালো কল্যাণী। সজলের মতন ভাই যখন চলে গেল তখন আরে ও আমার রাগ দেয় দেখলো, কিন্তু আমার বুকের মধ্যে যে হাহাকার ছিল সেটা বুঝলো না, সেটা বুঝলো না। তোমার দাদা যে আমাকে কিভাবে অপমান করলেন বাবা, সে আমি তোমায় বোঝাতে পারবো না। আসলে আমার দাদা ভীষণ সরল, মনে হয় বিয়ে করাতেই। না বাবা, তা নয়, মোটেই তা নয়। আমাকে পরিষ্কার বলে দিলেন সজলের রোজগারের উপর নির্ভর করে বসে আছি, আর আপনারা আমার মুখের গ্রাস কেটে নিলেন।
সৎ ভাইয়ের জন্য অনেক করেছি, এবার আমার ফেরত নেবার পালা। দাদা আপনাকে এসব বলেছে? কদিন আগে তোমার শাশুড়ি স্বর্গে গেছেন, আমার মনের অবস্থা বুঝতেই পারছো। এ সময় কি মিথ্যে কথা বলা যায় বাবা? কিন্তু রীনা যে মিথ্যে কথা, ও সব মিথ্যে কথা। তোমার সৎ ভাইটি একটি পাকা অভিনেতা, রীনার ক্ষমতা কি যে অভিনয় ধরে? যাকে বাবা, ওই ছোট লোকদের জন্য তুমি নিজের মনটাকে ছোট করো না। তোমার সামনে এখন কত কাজ, তুমি আমার আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবে। ওইসব সস্তা সেন্টিমেন্ট নিয়ে নিজের মনটাকে ছোট করো না। কি ব্যাপার, শরীর খারাপ বলে মাঠে কাজ করতে গেলে না, এখন আবার কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা? হ্যাঁ, সজলের সঙ্গে একবার দেখা করতে। কেন? নারায়ণীর বিয়ের জন্য দাদা টাকাটা ধার করেছে। সজল যদি রাধাকে বিয়ে করত, তামুদ তাহলে টাকাটা ফেরত চাইতো না। নারায়ণী শুধু দাদার একার বোন নয়, আমাদেরও বোন। তুমি কিছু ভেবো না, আমি জানি সজল সজল নিশ্চয়ই টাকাটা দিয়ে দেবে। বৌদি, তুমি দাদাকে কিছু বলো না। হ্যাঁ, Congratulations. Thank you, Sajol. সজল, আয় আয়। কি হলো এদিকে? তুই এখানে বস, কোথাও যাবি না কিন্তু। না না, আমি এক্ষুনি ঘুরে আসি। সজলকে ডাকছিলে আগে? হ্যাঁ, আমি সজলের মেজদা। তাই নাকি? কিন্তু তুমি যে সজলের কথা বলছো, সে তো অনেক বদলে গেছে, সে তো তোমাকে মেজদা বলে স্বীকারই করে না। বাজে কথা বলবেন না, ওই মাত্র আমাকে বসিয়ে ভেতরে। হ্যাঁ, ভেতরে গিয়েই তো আমাদের বললো যে এই ছোট সাহেব যেভাবে বলেছে সেভাবে বেটা ছেলেকে লাঠি পেটা করে গেটের বাইরে বার করতে যা। কে সজল এসো বাবা, এসো। কি আপনি, মেজদা কোথায়? চলে গেছে। সে কি আমাকে যে কি বলবে বলেছিল? তোমাকে নয়, আমাকে। আমাকে এখন আমার কি হাল করেছে? নেহাত তোমার মেজদা, তা নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে ও বেটা বাড়ির গেট ফেলতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, বাড়ি বোকা বোকা। ও বুঝতে পারছে না যে পেছন থেকে আসলে কলকাঠিটি নাড়াচ্ছে তোমার বর্দা। এবার এবার ওকে বাড়ি থেকে বার করে দেবে, দিয়ে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। কাল রাতে ফিরলি না কেন? সজলকে আর আমাকে ছাড়তে চায়, আমাকে দেখে ওর কি আনন্দ। আর কত দামি দামি খাবার আমি খাবো না, তবু ও আর ওর বউ আমাকে জোর করে খাওয়াবে। তাই টাকার কথা কিছু বললে? হ্যাঁ, পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেবে, দু এক মাসের মধ্যে পাঠিয়ে দেবে। আর না পাঠালে আমি নয় একবার নিজেই যাব। তোমার দাদাকে কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারিনি, বলেছি আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি সজলের কাছে গেছো। দাদা কিছু বলেনি তো? বলেনি, এবার বলবো। কলকাতা যে আবার ভাড়া নিয়ে গিয়েছিলিস,
কিন্তু ফিরে এলি কিসে? হেঁটে। না না, হেঁটে ফিরবো কেন? ওই তো সজল গাড়ি ভাড়া দিয়ে দিয়েছিল। গাড়ি ভাড়া দিয়েছিল? বেত পেটা না লাঠি পেটে করে গাড়ি ভাড়া দিয়েছিল? হ্যাঁ, মানে হতভাগা, আমার কাছে মিথ্যে কথা বলছিস? এগুলো কিসের দাগ? কিসের দাগ? আরে আদর করে মিষ্টি খাওয়ার দাগ? আমার চোখে ফাঁকি দিবি তুই? তুই বুঝিস না, তুই জানিস না কমল, ওই ওই মাঠটা তোর পিঠে পড়েনি, আমার পিঠে পড়েছে। আরে তুই আমার আদরের ভাই রে, ওরা তোকে এইভাবে মারলো। ও ভগবান দাদা, আর কত সহ্য করতে হবে আমাকে? আর কত আমার লাগেনি রে, আমার লাগেনি। খুব কষ্ট হচ্ছে না রাধা? এত রাত্রে তুই আমার ঘরে, কেউ যদি দেখে ফেলে? তাতে আমার ভারী বয়ে গেল, আমি আমার স্বামীর সেবা করছি। চুপ চুপ, দাদা বৌদি পাশের ঘরে আছে। অমল, দেখো তোকে। অমল, অমল, ডাকলি তো আমি যেতাম, আপনি আবার কষ্ট করে। কষ্ট না করলে তো কেষ্ট মেলে না অমল। টাকা নেবার সময় তো দয়া করে আমার বাড়িতে গিয়েছিলে, এখন টাকা শোধ দেওয়ার সময় তো আমার জুতো শুকতলা হয়ে যাচ্ছে। আর কতদিন লুকিয়ে লুকিয়ে থাকবে বাবা? আমি চেষ্টা করছি হুজুর। চেষ্টা করছো, করে যাও। শুনেছিলাম তোরা নাকি সৎ বংশের ছেলে, তা এখন তো দেখছি তোমাদের রক্তেই জচ্চুরি রয়েছে। হুজুর, হুজুর আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বংশ তুলে কথা বলবেন না। আচ্ছা, গায়ে লাগলো বুঝি। বেশ বেশ বেশ, তাহলে বংশের মুখ রক্ষা করতে টাকাটা ফেরত দিয়ে দাও। এক সপ্তাহের মধ্যে 50,000 টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবে, নইলে পেয়াদা রেখে আমি সমস্ত দখল করে নেব। এই চ। আমার বিয়েতে তুমি টাকা খরচ করতে না? ভাবো না, এই টাকাটা তুমি আমার বিয়েতে খরচ করলে। পাত্রপক্ষ শুনবে কেন? কে টাকা নিল আর কার সঙ্গে বিয়ে হলো? মা, যে টাকা নিয়েছে তার আরো একটা ভাই আছে, জানো মা? তার নাম কমল। কমল? কমলের সঙ্গে তোর বিয়ে দেব? লেখাপড়া জানে না, মুখু গান জানে মা, গান গেয়ে তো একদিন গ্রামের মুখোজ্জ্বল করেছিল। সত্যি করে বলতো, কমলকে কি তুই ভালোবাসি? মা, ভীষণ ভালোবাসি। গ্রামের মন্দিরে দেবতাকে সাক্ষী রেখে আমি আমার মাথায় সিঁদুর নিয়ে নিয়েছি মা। ও আমার আমার স্বামী, আমার স্বামী মা। কিন্তু তোর বাবা যে এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। এক সপ্তাহ সময় নেবার আর দরকার নেই মা, তুমি আমাকে 50,000 টাকা আর 50,000 টাকার 5,000 টাকা সুদ, মোট 55,000 টাকা দাও মা। আমি আমি ওকে গিয়ে দিয়ে আসি, যাতে কাল সকালে ওর দাদার ঋণ শোধ করতে পারে মা, শোধ করতে। কাঁদিস না মা, আমি দেবো, আমি তোকে টাকা দেবো মা। ভাগো মা, বাবা এসব কথা যেন না জানতে পারে মা, না জানতে পারে। না রে পাগলি, জানতে পারবে না। এই শোনো, আমি এখানে এখানে
এত রাত্রে তুমি এখানে, কি ব্যাপার? একটু বাইরে এসো না, খুব দরকার আছে। আসছে। এমন কি জরুরি কথা যে এত রাত্রে আমাকে ডাকতে হলো? কাল সকালে বলে তো পারতে। নাও ধরো। কিসের টাকা? 55,000 টাকা, তুমি নাও। আমি এই টাকা নিয়ে কি করব? কেন, তোমার দাদাকে দেবে, উনি কাল সকালে আমার বাবাকে দিয়ে দেবেন। না না, তা হয় না। তোমার মহত্ব আমায় অবাক করে দিয়েছে, কিন্তু আমি টাকা নিতে পারি না। পারো না? কেন পারো না? ভগবানের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করেছ, আর তার সামান্যই সাহায্যটুকু তুমি নিতে পারো না? তোমাকে স্ত্রীর মর্যাদা তো দিতে পারিনি রাধা। বেশ, তাই এবার দাও। যদি দং হৃদয়ং মম, এই মন্ত্রটা যদি সত্যি হয়, তাহলে আমার যা কিছু আছে তার সবকিছুর উপর তোমার অধিকার, তোমার। আর এই টাকাটা, আমার বাবার নয়, আমার মায়ের। তোমার দাদা বৌদির মুখের দিকে তাকিয়ে নাও, কত কষ্ট করে তোমাদের দুই ভাইকে মানুষ করেছেন, একমাত্র বোনের বিয়ে দিয়েছেন, তার এই ফল। দাদা বৌদিকে কি তোমরা ভেটে ছাড়া করবে নাকি? আমরা বলো না, বলো সজল। আর এও শুনে যাও, যেভাবেই হোক আমি টাকা ব্যবস্থা করবই। কি করবে? গান গাইবে? 2 টাকা 5 টাকা করে কতদিনে টাকা শোধ করবে শুনি? যতদিন লাগে। এই টাকা আমি নিয়ে যাব না, আমি যা সংকল্প করে এসেছি তাতে এই টাকা খরচ হবে। আর একটা কথা শুনে রাখো, বাবা যদি তোমাদের ভদ্রসেন থেকে উচ্ছেদ করেন, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। রাধা, ওভাবে দিব্যি দিও না। দেব, 100 বার দেব। তুমি আমার মরা মুখ দেখবে, দেখবে, দেখবে। টাকাটা আমি নিলাম। কাল রাতে কার সঙ্গে কথা বলছিলিস? কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দে। সজলের সঙ্গে। সজল হতভাগা তোকে ওরকম করে মেরে কোন মুখে এখানে এলো? হ্যাঁ, ক্ষমা চাইতে। আরে 55,000 টাকা দিয়ে গেছে, ভুলে গেছে। দাদা যদি ক্ষমা করে তাহলেই আসবে। তুমি টাকাটা নেবে না? বলো না দাদা, টাকাটা তুমি নেবে না? আমার সজল পাঠিয়েছে, আর আমি নেব না। তা কি কখনো হয়? নিলাম রে, নিলাম। আসুন দারোগা সাহেব। আর পুলিশ সুশে দরকার নেই কর্তা, এই নিন আপনার টাকা আর সুদ, মোট 55,000 টাকা। দেখেছেন দারোগা সাহেব, বর্ণে বর্ণে মিলে যাচ্ছে। নালিশ যা করেছিলাম তার এক পাই কমও নয়, এক পাই বেশিও নয়, পুরো 55,000 টাকা। এ টাকা আপনি কোথা থেকে পেলেন? আমার ভাই, মানে ছোট ভাই সজল আমাকে পাঠিয়েছে। মিথ্যে কথা। যে ভাই আমার আশ্রয় আছে, যে ভাই আমার দয়ার উপর নির্ভর করে বেঁচে আছে, সে কোথায় পাবে অতগুলো টাকা? তাছাড়া সজল আমাকে পাঠিয়েছে তার সম্পত্তির হিসেব চেয়ে। তাহলে বুঝুন, যে ভাই সম্পত্তির ভাগ চেয়ে পাঠায়, সে 55,000 টাকা দেবে কোত্থেকে? কিরে, এই টাকাগুলো তো সজল পাঠায়নি, এত টাকা কোত্থেকে পেলি? কোথায় আর পাবে, আমার ঘর থেকে চুরি করেছে। কি কি বললেন? আমার ভাই চোর। হ্যাঁ, আমার ভাই চোর। দুধ কলা দিয়ে আমি এতদিন কাল সব পুষেছি। হ্যাঁ,
আমি কাল আমি কাল সব বুঝেছি, কাল সব বুঝেছি। কাল চুরি করলি আহারে, বড় দাদাটা ওকে কি মারটাই না মারলো, তবু মা বললোই না টাকাটা ওকে কে দিয়েছে। ওর দাদাই ওকে পুলিশে ধরে দিল। হ্যাঁ মা, শুধু পুলিশে দেওয়া নয়, নিজে থেকে বলছিলেন উনি নিজেই সাক্ষী দেবেন। এক দু টাকার তো ব্যাপার নয়, সবাই বলছিল যে পুরো 10 বছর ঘানি টানতে হবে। ক বছর ঘানি টানতে হবে সেটা তোকে বলতে হবে না, তুই যা। উল্টা আমারই হয়েছিল মা, ওভাবে টাকা দিতে যাওয়াটা আমার খুব ভুল হয়ে গেছিল। না রে রাধা, ভুল তোর হয়নি মা, ভুল হয়েছে আমার। মা, কি গো এভাবে বসে থেকে কি হবে, অদৃষ্টে যা হবার তা তো হবে। সারাদিন মুখে কিছু দাওনি। কি করে মুখে কিছু দেবো করলেনি? থানায় ছেলেটা যে না খেয়ে রয়েছে, যতবার খাবার কথা ভাবি না ওর ওর মুখটাই মনে পড়ে যাচ্ছে। কল্যাণী, কল্যাণী, তোমার বড় স্বাদের দেওয়ার লক্ষণ শেষে শেষে চুরি করলো। আমার আমার ভালোবাসার এই নমুনা, এই নমুনা বংশ রক্ষার জন্যে তোমার কাছে একটা সন্তান চেয়েছিলাম, তুমি রাজি হওনি। আমাকে বোঝাতে কমলা সজলই আমাদের সন্তান বলতাম। হ্যাঁ বলতাম, বলতাম, কিন্তু কিন্তু আর বলবো না, আর বলবো না। যে বংশে অকৃতজ্ঞ ভাই আছে, যে বংশে চোর ভাই হয়, সে বংশ রক্ষার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শোনো কল্যাণী, আমি যদি আগে মরি তাহলে ওদেরকে দিয়ে মুখাগ্নি করতে দেবে না। কিসব অলক্ষণে কথা বলছো, ঠাকুরকে ডাকো, কৃপাময়ের কৃপা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হবে না কল্যাণী, হবে না, হবে না। আমার মন কি বলছে জানো? আমার মন বলছে ভাঙা পাথর আর জোড়া লাগবে না, আর জোড়া লাগবে না কল্যাণী, আর জোড়া লাগবে না। মামলা শুরু করুন। শোনো কমল, সত্যি করে বলো, কে তোমাকে টাকাটা দিয়েছে? বললাম তো, জানলেও বলবো না। তার মানেটা কিন্তু অন্য দাঁড়াচ্ছে কমল। আসলে তোমার দাদাই টাকাটা চুরি করেছিল। হ্যাঁ, আর দাদাকে বাঁচাতে তুমি নিজে চোর সাজছো। মিথ্যে কথা। দেখো কমল, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা তুমিই জানো। তবে এক্ষেত্রে সাজা হবে 10 বছর জেল। অমল তো তোমার নিজের দাদা নয় কমল, সৎ দাদা। চুপ করুন, দাদা সম্পর্কে বাজে কথা বলবেন না। টাকাটা আমি যেভাবে হোক পেয়েছি, আর দাদাকে দিয়েছি দাদার ঋণ শোধ করার জন্য। বেশ, এবার তাহলে বলো টাকাটা দিল কে? মহামান্য আদালত, টাকাটা আমি দিয়েছি। আপনি? আমার মা দামোদর মিত্তিরের ধর্মপত্নী। আসল সত্যটা আমি বলছি হুজুর। আমার বাবা
আমাকে মাসে মাসে 2000 টাকা করে পাঠান। সেই জমানো টাকা থেকে আমার স্বামী কখনো সখনো 20-30 হাজার টাকাও নিয়েছেন। আমার মেয়ে রাধার জন্যে আমি ওই জমানো টাকা থেকেই রাধার হাত দিয়ে টাকাটা পাঠিয়েছিলাম অমলের ঋণ শোধ করার জন্যে। এই মামলার আসামি কমল নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মুক্তি প্রদানের নির্দেশ দিচ্ছে। ও অমল ভাই, অমল ভাই, কি হয়েছে ভাই? তোমার ভাই জেল থেকে খালাস পেয়েছে। কি বললে? আমার ভাই খালাস পেয়েছে? আসলে কি জানো ভাইয়া, দামোদরের বউ টাকাটা দিয়েছে আর উনি নিজে আদালতে দাঁড়িয়েছে, কথা বলেছে, ব্যাস মামলার দফা রফা। তাহলে আমার ভাই চুরি করেনি? রাখো তোমার হাল, বলো আগে আমার ভাই কমল। কমল ভাই অন্ত প্রাণ দাদা বুঝি। কমল, কমল, না না থাক থাক কমল, দাদা কমল, আমি খালাস পেয়ে গেছি, প্রমাণ হয়ে গেছে যে আমি আমি চুরি করিনি। এবার আমি বিশ্বাস করবে তো দাদা? মার আমাকে, আমি তোকে যেভাবে মেরেছিলাম ঠিক সেভাবে কি করছো? কি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? গেল গেল জানো, যে ভাইটাকে আমি এতটুকু কষ্ট পর্যন্ত দিইনি সে ভাইটাকে আমি চোরের মতন মেরেছি। মার আমাকে, মার, আমার প্রায়শ্চিত্ত হোক। কেন এই সমস্ত বলে আমাকে অপরাধী করছো দাদা? তোমার মতন দাদার হাতে মার খাওয়া তো আশীর্বাদ। তোমার মতন দাদা যার আছে তার কোনো দুঃখ হতে পারে, কোনো কষ্ট হতে পারে। দেখেছো কল্যাণী, দেখেছো, এই তো আমার ভাই, আমার গর্ব, আমার গর্ব, আমার গর্ব। চলো ঘরে চলো। ঠাকুর, তোমার অশেষ দয়া, তুমি তো জানো কমল তা নির্দোষ, তুমি তুমি ওকে ঋণমুক্ত করো ঠাকুর, ওকে ঋণমুক্ত করো। একি রাধা রানীর চোখে জল কেন? আমি তো খালাস পেয়েছি। ছাড়া পেলেই বা কি, আমার জন্যই তো তোমার এত কষ্ট পেতে হলো। আমি যদি সেদিন মাকে না বলতাম তাহলে জীবনও তোমার বাবার ঋণ শোধ করা হতো না। কিন্তু টাকাটা তো পুলিশ বাবাকে ফেরত দিয়েছে। দিলেই বা, আমি কি খাটতে জানি না? আমি কালই কলকাতায় যাচ্ছি, শুনেছি কলকাতায় একটু খাটলেই নাকি 1000-2000 টাকা রোজগার করা যায়। তুমি তুমি কলকাতায় যাচ্ছ? তুমি ছাড়া আমি তো, আমি যেখানেই থাকি না কেন তুমি আমার সঙ্গে থাকবে, তুমি তো হচ্ছে আমার প্রেরণা। আমার দাদাকে কিভাবে অপমান করেছে তুমি দেখেছো তো, দাদার ঋণ শোধ করাই হচ্ছে আমার আমার প্রথম কাজ। নইলে কি ভরসায় তোমার বাবার সামনে গিয়ে বলবো যে রাধারানী হচ্ছে আমার ধর্মপত্নী? কবির লড়াই জিতে এই মেডেলটা তুমি পেয়েছিলে ঠাকুরপো। পেয়েছিলাম, এর সঙ্গে যে তোমাদের গায়ে সম্মান জড়িয়ে আছে এটা তুমি বিক্রি করে দেবে? জানি না কলকাতায় গিয়ে কতদিন একটা চাকরি পাব, ততদিন তো চলতে হবে বৌদি। তাই বলে এই মেডেলটা বেচে দিতে হবে? আমার দাদার সম্মানের জন্য শুধু এই মেডেল কেন, আমার এই
জীবনটা দিতে আমি পিছপা হব না। দাদা তুমি আমাকে বাধা দিও না। একজন তো চলে গেছে, তুইও চলে যাচ্ছিস, আমরা আমরা থাকবো কি নিয়ে দেয়? আমি তোমার পা ছুঁয়ে দিব্যি করছি দাদা, আমি তোমার কাছে ফিরে আসব, আমি তোমার কাছে ফিরে আসব দাদা। আমার চোখে ভাবিস নি রে, নিজেরটা দেখিস, দেখিস। আর আর সজলকে বলিস সম্পত্তির ভাগ পেতে হলে এখানে আমার কাছে এসে ভাগ চাইতে হবে। সজল, সেবার দরবানদেরকে দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এবার আর পারবি না। এই তোমরা যাও। আমার শ্বশুর মশাইকে অপমান করার পর, আমাকে জানোয়ার বলার পর কোন সাহসে তুমি এখানে এসছো? এই সাহসে দাদার কাছে সম্পত্তির ভাগ চেয়েছিস কোন সাহসে? আরে যে দাদা এতটুকু বয়স থেকে আমাদেরকে মানুষ করলো, সে দাদার কোনো দাম নেই? আরে নারায়ণে তো দাদার সৎ বোন, আর আমরা তো সৎ ভাই। কোন সৎ ভাই তার বোনের বিয়ের জন্যে ভিটে মাটি সব বাঁধা দেয়? মানুষ হয়েছিস, হ্যাঁ সাহেব বলেছিস। আরে যে বইগুলো পড়ে তুই অকৃতজ্ঞ সাহেব হয়েছিস সেই বইগুলো পুড়ে ফেল, পাঁচ পয়সার দাম নেই সেই বইগুলোর। আর একটা কথা শুনে রাখ, ওই সম্পত্তির উপর তোর কোনো ভাগ নেই। তোমার দাদা থাকবে নিশ্চয়ই? না শুধু দাদা, নারায়ণীর বিয়ের ঋণ শোধ করতে শুধু দাদাকেই লিখে দেব। সজল, সজল এসো বাবা, এসো। কি আপনি চলে গেছে? সে কি আমাকে যে বললো কি বলবে? তোমাকে নয়, তোমাকে নয়, আমাকে, আমাকে। এই দেখো না আমার কি হাল করেছে। নেহাত তোমার মেজদা তাই, নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে ব্যাটা বাড়ি গেট ফেরতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, আরে পোকা পোকা, ও বুঝতে পারছে না যে ভেতর থেকে আসলে কলকাঠি নিয়ে নাচ্ছে তোমার বর্দা। এবার ওকে বাড়ি থেকে বের করে দেবে, যে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। ঠিক আছে, আমিও দেখব তোমরা আমার কাছে মাথা হেট করে আসো কিনা। রিনা, রিনা, রিনা শোনো। ছি, তুমি এত নিচে নেমে গেছো। তুমি আমার ভুল বুঝছো রিনা। ভুল সেদিনই বুঝেছি যেদিন জানতে পেরেছি তোমরা গরিব। তার মানে গরিবের ছেলে জানলে তুমি? চুপ করো, বাজে কথা বলো না। ভালোবাসার মধ্যে ধনী দরিদ্র বিচার থাকে না। তোমার মেজদা যা যা বলে গেলেন তার একটাও তুমি অস্বীকার করতে পারো না। ছোট ভাইয়ের কাছে এসেছিলেন, তাকে একটু বসতে অবধি বললে না। তুমি জানো আমার মেজদা তোমার বাবার গায়ে হাত তুলেছিল? মিথ্যে কথা, তোমাকে হাতের মুঠোয় রাখার জন্য আমার বাবা এসব বানিয়ে বলেছেন। ভালো, খুব ভালো, বাবার হাতের পুতুল হয়ে নাচো। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তার মানে? তার মানে খুব সোজা, আমি আলাদা ঘর করে নিচ্ছি। তুমি তো পরশমণি, তোমার ছোঁয়া লেগে আমি যদি নিচে নামি তার চেয়েই ভালো। পাগলের মতো কথা বলিস না, স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকবে। তোর মা বেঁচে থাকলে কথা তুই বলতে পারতিস? মা বেঁচে থাকলে বলাটা আরো সোজা হতো। কেন তুমি সম্পত্তির ভাগ দাবি করে দাদাকে উকিলের চিঠি পাঠিয়েছো? আহা, সবই তোর কল্যাণে মা, তোরই মঙ্গলের জন্য। এমন মঙ্গল আমি চাই না বাবা। যে মানুষটা সজলকে মানুষ করলো, ওকে লেখাপড়া শেখালো, নিজের রাতবেলা খেয়ে ওর পড়াশোনা চালিয়ে গেল,
একটা তুচ্ছ মেয়েকে পাওয়ার জন্য ও সব ভুলে গেল। শোন, দেখ মা, আমার তো ছেলে নেই, আমার যা কিছু আছে সব তো তোদেরই জন্য। তাহলে এক সাধারণ চাষির জমি নিয়ে তোমরা কেন উঠে পড়ে লেগেছো? আহা, সজলে না আমরা আছি, কিন্তু ওর মেজো ভাইটা, ওর তো ডাকার মুখ্যু, ওকে বোকা পেয়ে ও দাদা সব হাতিয়ে নিচ্ছে। বাবা, আমার বিয়েটা না দিলেই পারতে। কেন? কেন? কারণ তোমরা প্যাঁচ করছো আর তার শিকার হই আমরা। কবলটা ছিল, বাড়িটায় প্রাণ ছিল, এখন তো মনে হয় আমি শ্মশানে বসে আছি। একজন তো সম্পর্ক ছেদ করে চলেই গেল, আরেকজন তো এক মাসের মধ্যে কোনো খবরই দিল না। নাদিক, নাদিক, আমি তো নিজের দাদা নই, আমি সৎ দাদা। আচ্ছা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করি, কি নিয়ে, কাকে নিয়ে আমি সময় কাটাই বলো তো? তোমার মুখে আজ এ কথা কেন? মা আমাকে দিয়ে কি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন তোমার মনে নেই? অমল, বলো মা, কমল সজল নারায়ণীকে ফেলে দিবি না তো বাবা? না মা, কোনোদিনও না। সৎ ভাই বোন বলে পৃথক করে দিবি না তো বাবা? না মা, এসব তুমি কি বলছো মা? বড় দুঃখে এসব কথা বলি রে, তোর সন্তান এলে তারাই তোর বুক জুড়ে থাকবে, কমল সজল নারায়ণী ভেসে যাবে। না মা, কেউ ভাসবে না, আর আমার সন্তানও কোনোদিনও আসবে না। কমল, অমল, নারায়ণী, এরাই তো আমার সন্তান। ঠিক বলছিস তো। হ্যাঁ মা, এই তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা। তোমার মনে আছে কল্যাণী? আশ্চর্য ব্যাপার, কমল সজলেরও তো মনে থাকা উচিত। আছে আছে কল্যাণী, ওদের সব মনে আছে, তাই তো ওরা কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে সাহস পায়নি। বাড়িতে আছো নাকি অমল? কল্যাণী, দামোদর বোধহয় তৈরি হয়ে এসেছে। তোমার ধুম জ্বর, ঠান্ডায় বাইরে যাবে? আমি বরঞ্চ ডেকে পাঠাচ্ছি। অমল, আসুন আসুন। আসুন আসুন, বসুন। থাক, বসার জন্য আমি আসিনি, টাকাটা তো চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে, কবে দিচ্ছ? দেব কর্তা, ভাইয়ের এলেই দিয়ে দেব। ওসব চিটিংবাজি কথাবার্তায় দামোদর মিত্তির ভোলে না, সাত দিনের মধ্যে সুদ সমেত টাকাটা আবার ফেরত চাই, নইলে আমার লোকজন এসে পিটিয়ে বার করে দেবে, বুঝলে? তুমি আদালতে যাও, সময় নাও। না কল্যাণী, অদৃষ্টে যা আছে তা হবেই, আমাকে যা বলে গেল এরপর মরেই বোধ আমি শান্তি পাবো। বাহ, খুব স্বার্থপর তুমি। পৃথিবীর যত আলো সব তোমাদের, আমাদের শুধুই আধা, জানি না এ কোন খেলা, ওই বিধাতার খেলা, ওই বিধাতা। তোমার চোট লাগেনি তো? না, লাগেনি। কি নাম তোমার? কিশোর। জানেন, আজ তিন দিন ধরে বাড়িতে হাড়ি চড়েনি, উপোস করে আছি, আমি আর আমার মা। তোমার তো তবু বাড়ি আছে, আমার তো তাও নেই, দেখি তোমার উপোস ভাঙানো যায় কিনা। কি করবে? দাও। পৃথিবীর যত আলো সবই তোমাদের, আমাদের শুধুই আধার,
জানি না এ কোন খেলা, ওই বিধাতার খেলা, ওই বিধাতা। পৃথিবীর যত আলো সবই তোমাদের, আমাদের শুধুই আধার। জানি না এ কোন খেলা, ওই বিধাতার খেলা, ওই বিধাতা। সুখে থাকো সাত মহলায়, আমাদের দিন কাটে পথের ধুলায়। ও তোমরা যে সুখে থাকো সাত মহলায়, বিধাতার খেলা, ওই বিধাতা। আজও নয় দাদা, পরে। বসো বসো। অনেক পয়সা পাওয়া গেছে। কত হবে মনে হয়? প্রায় 50-60 টাকা তো হবেই। অর্ধেক তুমি নাও। এর সবটাই তোমার। ঠিক আছে, তাহলে মার কাছে চলো, মা যা বলে দেবেন সেটাই হবে। আচ্ছা, তাই হবে, চলো। আমার বিচারে তোমরা তো খুশি হবে না বাবা। কেন হব না? মায়ের বিচারে কি কোনো খুঁত থাকে? তাহলে চার আনা বারো আনা ভাগ করো, চার আনা কিশোরের আর বারো আনা তোমার। এতে আমি রাজি, কিন্তু এই বিচারে আমি রাজি নই। কেন বাবা? যেদিন পয়সা জোটে সেদিন হোটেলে খাই, আর যেদিন জোটে না জল খেয়ে পার্কে শুয়ে পড়ি। আর তাছাড়া গানটা তো আমি আর নিজের জন্য গাইনি। সে কি, তুমি পার্কে থাকো? পয়সা না থাকলে কে থাকতে দেবে বলুন? আমি দেব। আমার একটা ছেলে ছিল, আজ থেকে দুটো হলো। তাহলে এটা আধাআধি হোক, সংসারের সমস্ত খরচা মিটিয়ে তারপর আমরা দুই ভাইতে মিলে ভাগ করে নেব। বেশ, তাই হবে। একটা কথা বলবেন? বলো না। একসময় একজন
বিখ্যাত গায়িকা ছিলেন, নাম ছিল সুপ্রভা দেবী। কিশোরের কাছ থেকে শুনলাম আপনিও গান গাইতেন। ঠিকই শুনেছ বাবা, আমি সেই সুপ্রভা দেবী। তাহলে আপনি গান না গে কিশোরকে পাঠান কেন? আপনি গাইলে তো অনেক টিকিটও বিক্রি হয়ে যাবে, অনেক টাকাও পাবেন। গানের গলা আর নেই যে, আমার স্বামী মানে কিশোরের বাবা গান গাওয়া পছন্দ করতেন না, তাই নিয়ে যত অশান্তি। আমি তোমাকে কালই বাড়ি নিয়ে যেতে পারি, তবে অন ওয়ান কন্ডিশন। বলো। তুমি আর গান গাইতে পারবে না। কি কি বললে তুমি? গান আমার প্রাণ, সেই গান আমাকে ছেড়ে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ আমাদের বাড়ির বউরা বাইজি হয় না। ও ঠিক আছে, তাহলে আমাকেও আমার জীবনটা নতুন করে ভাবতে হবে। আমার একার জীবন, কিশোরটা জন্মান্ধ, ওর ভবিষ্যতের কথা ভেবে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ করে দিতে হবে। বেশ তাই দিও, কিন্তু একটা বাইজিকে আমি আমার বাড়ি বউ করে নিয়ে যেতে পারবো না। এই যে ভাই, পান আনতে কে গেল? ঠিক আছে দেখছি। হ্যাঁ দেখো না দিদি, এই যে পান এনেছো, দাও। জর্দাটা বড় বেশি হয়ে গেছে ভাই। দিদি আপনার নাম ঘোষণা করা হয়ে গেছে। হ্যাঁ চলুন আসুন। বড় দম্ভ করে বলেছিলে না আমাকে ছাড়বে, তবু গান ছাড়বে না, তাই সারা জীবনের মতো তোমার গান আমি ছাড়িয়ে দিলাম। তোমার এই কানা ছেলে সমেত তোমাকেও ত্যাগ করলাম। এ মাসের ফ্লাইট ভাড়া দেওয়া আছে, আসছে মাস থেকে সব ব্যবস্থা তুমি করে নেবে। আজ থেকে তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। তারপর অকুলে ভাসলাম, গলা নেই, গান গাইতে পারবো না, কিশোর অন্ধ, ভিক্ষে করে গান গাইতে শুরু করলো বটে, কিন্তু ওর বয়স, গলার উপর এত অত্যাচার সহ্য করতে পারলো না। কাঁদবেন না মা, কাঁদবেন না, এখন থেকে আমার দুটোই কাজ, এক মায়ের চোখের জল মোছানোর, আর আমার দাদার ঋণ শোধ করার। কিসের ঋণ বাবা? আমাদের ছোট বোনের বিয়ের সময় দাদা দামোদর মিত্রের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। কথা ছিল যে দামোদর মিত্রের মেয়ের সঙ্গে আমাদের ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিলে সেই টাকার ফেরত দিতে হবে না, কিন্তু আমাদের ছোট ভাই পরলোকের মেয়ে দেখে মজে গেল, আমার দাদার মান সম্মান সব রসাতলে মিশে গেল। একটা কথা বলবো, সার কিনতে পারুনি বলেই জমিটা ভাগে দিয়েছ না? কল্যাণী, ওরা কেড়ে নিয়েছে, দামোদরের কাছে জমি বাঁধা দেয়া আছে, তো বাঁধা দেয়া জমিতে তো আমার অধিকার নেই।
জানো কল্যাণী, আমাকে ওরা লাঠি দিয়ে মারলে। কি বললে? তোমাকে মারলে? এত উত্তেজিত হচ্ছ কেন? মারতেই তো পারে, যার দু দুটো ভাই দাদার কথা ভাবে না তাকে বাইরের লোক এসে মারবেই তো। জমি যখন গিলেছে তখন বাস্তু ভিটেও গিলবে। চলো আমরা বরং এখান থেকে আগে ভাগে চলে যাই। দেহরা যদি পারে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে সব ভোগ দখল করবে। ছ মাস হয়ে গেল কোনো খবর নেই, ব্যাপারটা কি? এখনো কিছু করতে পারিনি দাদা। আর কিছু করতে হবে না, যা ছোট ভাই বিরাট বড় লোক, সে তো তোর আপন ভাই, যা তার কাছে যা যা যা। এই সদ্দাদার কাছে থেকে মজা দেখবার কোনো দরকার নেই। সজলের কাছে আমি গেছিলাম দাদা। সে তো যাবি, এবার সম্পত্তি দাবি করে তুই উকিলে চিঠি পাঠা। আমার কথাটা আগে শোনো। কি কথা বলবি ঠাকুরপো? দামু তো জমি কেড়ে নিয়েছে, না খেয়ে হাত পেটা খেয়ে। চুপ করো, কার কাছে কাদরে গাইছো? ও আমাদের কে? যা যা এখান থেকে যা। দাদা ওই আমি কারো দাদা নই রে, আমি কারো দাদা নই। যাই যা যেখান থেকে চলে যা, চলে যা। আদালতে মামলা করে তারপর বাড়িটা দখল নিতে আসিস। যা যা চলে যা এখান থেকে, চলে যা। আমাকে আমাকে তুমি? হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি। ভবিষ্যতে কখনো যদি এখানে এসে তুই দাদা বৌদি বলে ডাকিস তাহলে আমাদের 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 দুজনের মরা মুখ দেখবি, তুই মরা মুখ দেখবি। যাওয়ার আগে একটা প্রণাম করতে পারবো না? না না প্রণাম করতে হবে না। আরে প্রণাম করলে আশীর্বাদ করতে হয়, আমি তোকে আশীর্বাদও করতে পারবো না আর অভিশাপও দিতে পারবো না। যা 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 যা। যাবার সময় বলে গেছিলে যে ফিরে এসেই দেখা করবে, আর এখন না দেখা করেই চলে যাচ্ছ। কি জন্য দেখা করব? মানে সোজা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমাদের সংসারটা ভেঙে গেল। দাদার এই অবস্থা তাও আজ আমায় তাড়িয়ে দিলেন, তার জন্য আমি দায়ী। 100 বার সজলকে যদি তুমি বিয়ে করতে রাজি হতে তাহলে আজ সব। সজল তার আগেই বিয়ে করেছিল, তোমাকে জানায়নি। আর তাছাড়া যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে না করে আমি তার ছোট ভাইকে বিয়ে করব। ভালোবাসো? ভালোবাসার নমুনা তো দেখলাম, তোমার বাবা আমার দাদাকে পথে বসেছে আর তুমি ভালোবাসার স্বপ্ন দেখছো। দেখো স্বপ্ন, দেখো কিভাবে আমাদের সুখের সংসারটা শেষ হয়ে যায় তার স্বপ্ন দেখো। বুঝলে, একটা একটা করে কাঁটা সরছে। মেজো ভাই এসেছিল, অমল তাকেও তাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহ পরে ভিড়েটা আমার দখলে আসবে। না আসবে না, যদি টাকাই তোমার সব হয় তাহলে মামলা করো। মা মেয়ে তিমিলে এই ঘন্ট পাকাচ্ছ? হ্যাঁ পাকাচ্ছি। মামলা করে যদি জমি দখল নিতে পারো তো নাও, আর যদি জোর করো তাহলে আমি গলায় দড়ি দেব। এভাবে তোমরা আমাকে ভয় দেখিও না, আমার মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। যাদের তুমি উৎখাত করতে চাইছো বাবা তাদেরও যে মান সম্মানের মধ্যে জড়িয়ে আছে
হয় নয়, আমি কিন্তু সত্যি গলায় দড়ি দেব। রাধা, রাধা শোন। বড় দাদা তোমাদের থেকে কত বড়, অনেক দুঃখী হয়তো এইসব কথা বলেছেন। তাহলে আমাকে দিব্যি দিল কেন? আমি তো দাদার কাছে যেতেই পারবো না। 50,000 টাকা নিয়ে দাদার পায়ের কাছে রাখলেই দেখবে দাদা সব ভুলে গিয়ে তোমাকে আবার বুকের কাছে টেনে নেবে। কিন্তু এত টাকা আমি পাবই বা কোথায়? ভগবান সব ব্যবস্থা করবেন। কালে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, যদি কপালে থাকে তোমার ভাগ্য ফিরে যাবে। আরে সুপ্রভাদি, আপনি আমার বাড়িতে, কি সৌভাগ্য! আবার থাক থাক, কতদিন পর দেখা হলো বলুন তো। হ্যাঁ অনেকদিন হলো। আমি তখন অমিয় বাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি শঙ্কর। হ্যাঁ বলুন না। একে আমার আরেক ছেলেও ভাবতে পারো, গানের গলাটি বড় ভালো, রেওয়াজি গলা। যদি একে একটু সুযোগ করে দাও। কি বলছেন দিদি, আপনি রেকমেন্ড করছেন আর আমি সুযোগ করে দেব না? তা নয়, আসলে নিজের জন্য তো কখনো কারো কাছে যাইনি। সেই জন্যই তোকে আমি ব্যাক করব। আপনি আমার প্রথম মিউজিক ডিরেক্টর করেছিলেন, সে কথা কিন্তু আমি ভুলিনি। একটু গাও তো ভাই। কত যে আলো আশায় সাত রাঙা রাম
সাত সুরে এঁকে যাব তোমাদের জলসায় ফাল্গুনে বরষায়, তোমাদের জলসায় ফাল্গুনে বরষায় আমিও গান শোনাব। আমারও স্বপ্ন ছিল মেজদার গান হচ্ছিল, বন্ধ করে দিলি যে? আজ বড় নাম করা গাইয়ে হয়েছে তাই মেজদা। যেদিন দারোয়ান দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিলে সেদিন মেজদা ছিল না? এত অল্প সময়ে এত পপুলারিটি খুব কম শিল্পী পেয়েছে কমল। সবই তোমার আশীর্বাদ মা। না বাবা, যার আশীর্বাদে তুমি আজ এত বড় শিল্পী হয়েছ, এবার তার কাছে যাও, তোমার দাদাকে ঋণমুক্ত করো গিয়ে। যাবো মা যাবো, দাদাকে গিয়ে 60,000 টাকা দিয়ে বলবো ওই দামোদর মিত্রের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আসতে, আর বলতে ওই পার্টির 10,000 টাকাটা তার সুদ। কমল নাকি? হে হ্যাঁ নগেন কাকা, একবারে সাহেব হয়ে গেছে দেখছি। ভবিষ্যতে যদি এখানে সে দাদা বৌদি বলে ডাকো তাহলে তাহলে তুমি আমাদের মরা মুখ দেখবে, তুমি আমাদের মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, আমাদের মরা মুখ দেখবে, তুমি দেখবে, তুমি আমাদের মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে। এই তো উপযুক্ত ভাইয়ের কাজ, বড় ভাইয়ের দেনা শোধ করা মানে তো পিতৃঋণ শোধ করা। তাহলে দলিল আর পর্চাগুলো? পারবো না, যার হাত থেকে নিয়েছি তাকেই ফেরত দিতে পারি, আর তেমন হলে টাকাটা তুমি ফেরত নিয়ে যেতে পারো। না না, টাকা ফেরত চাই না, টাকা সুদ সমেত পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। তাহলে দলিল পত্রগুলো দাদাকে ফেরত দিয়ে দেবেন। টাকাটা কে দিয়েছে যদি জানতে চায়? বলবেন কমল এসে দিয়ে গেছে। অমল, অমল কি ব্যাপার? কমল এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই তুমি ঠিক দেখেছো? আমি বেরিক দেখবো কেন, ও তো আমার কথা বললো। কমল, এই কল্যাণী, 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 কমল এসেছে, কমল, বেশি করে ভাত করো, অনেক অনেকদিন পর আজকে দুই ভাই একসঙ্গে ভাত খাবো। কমল, 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 হুজ্জ। হ্যাঁ, ওই আমার ভাই কমলকে সে তো স্টেশনের দিকে চলে গেল, আমার সঙ্গে দেখা না করে ওই স্টেশনে চলে গেল। কমল, 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 ফিরে আয় ভাই, ফিরে আয় ভাই। জানো কল্যাণী, কমলটা সত্যি এসেছিল,
তো ভাগা, আমার মুখের কথাটাই বড় হলো। আরে আমি ওর দাদা, একবারটি দেখা করে যেতে পারলো না। ঠিকই করেছে, ভালো করেছে। কেন দেখা করবে? কল্যাণী, মরা মুখ দেখবে দিব্যি দিয়ে তাড়িয়ে দেওয়ার সময় তোমার মনে ছিল না? সত্যি সত্যি কি আমি মন থেকে দিব্যিটা দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাই দিয়েছিলে। নইলে যখন চলে যাচ্ছিল তখন তো ডেকে বুকে জড়িয়ে ধরতে পারতে, তাহলে তো তোমাকে ছেড়েও চলে যেতে পারতো না। ঠিক ঠিক, আমারই ভুল হয়েছিল, আমারই। আরে আমার ভালোবাসা, আমার অভিমানে কোনো দাম নেই। আমি যদি সৎ ভাই, আমি যদি সৎ সৎ। কমল, মন খারাপ করো না। দামোদর মিত্তির তোমার দাদাকে দলিল ফেরত দিলেই তোমার দাদা নিজের ভুল বুঝতে পারবেন। তখন দেখবে দাদা নিজেই তোমার কাছে আসবেন, তোমাকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু এত বড় শহরে দাদা কোথায় আমাকে খুঁজবেন? আসার সময় তো আমি দাদাকে ঠিকানাও দিয়ে আসিনি। এখন কি আর তোমার ঠিকানার দরকার হবে? কলকাতার যে কোনো লোককে জিজ্ঞেস করলেই তোমার বাড়ি দেখিয়ে দেবে, এখন যে তুমি নামি দামি গায়ক হয়েছো। দাদা দলিল ফেরত পেল, আসবেন আমার? নিশ্চয়ই আসবেন। বাবা, অমলদার মেজ ভাই এসেছিল তোমার কাছে? কেন রে? নিজের দাদা থাকতে দেখা না করে হঠাৎ তোমার সাথে দেখা করতে এলো? চোখ ফুটেছে তাই দেখা করতে এলো। চোখ ফুটেছে মানে? কলকাতার জল পেটে পড়েছে তো, আমাকে বলে গেল যে দাদা টাকা দিলে ও দলিল পর্চা দাদাকে দেবেন না, আমাদেরও ভাগ আছে। আর দাদা যদি বলে তাহলে বলে দেবেন দাদা তিন ভাগের এক ভাগ পাবে, বাকি দু ভাগ আমার আর সজলের। কমল, এইসব কথা বলে গেছে? এইটুকু বললে তো ভালোই ছিল, বলে গেল কোর্টে মামলা করবে। কোর্টে মামলা করবে? নিজের দাদার নামে মামলা করবে? সমন, কিসে সমন ভাই? আপনার ভাই সম্পত্তির ভাগ চেয়ে মামলা করেছে, তারিখ পড়েছে, তাই কোর্টে হাজিরা দিতে হবে। আমার ভাই, আমার ভাই সম্পত্তির দখল নিতে না কোর্টে মামলা করেছে, বুঝলে? আমার ভাই প্রফুল্ল নাটকে দেখেছিলাম, বড় ভাই বড় আক্ষেপ করে বলেছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল। বড় বউ, বড় বউ নাটকের ঘটনা বাস্তবে হয়, আমি তার দৃষ্টান্ত। এত শক্কর সব সাজিয়েছিলাম, সব শেষ হয়ে গেল, সাজানো বাগান শুকিয়ে গেল। যাবো না, যাবো না, আমি কোর্টে যাবো না। আমি ভাইদের সঙ্গে মামলা লড়বো না। ওরা হুকুম নিয়ে সম্পত্তি দখল করুক। আমি সম্পত্তির দাবি করে দাদাকে সমন পাঠিয়েছিলাম। এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। সত্যি আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলো না। ছি ছি, দাদার এই দুরবস্থার সময় কোথায় তোর উপযুক্ত ভাই হয়ে তার পাশে গিয়ে দাঁড়াবে? তা নয় তাকে তুমি আরো বিপদে ফেলার চেষ্টা করছো। লজ্জা করলো না তোমার? বিবেকে বাঁধলো না? আহা, ওকে মিজি মিজি দোষ দিচ্ছিস কেন? ও সমন পাঠাইনি, আমি উকিল দিয়ে কেস করেছিলাম, কোর্ট সমন পাঠিয়েছে। তুমি? হ্যাঁ, আর এটাও জেনে রাখ, সম্পত্তির দাবি শুধু সজল করেনি, ওর মেজদা কমলও করেছে। তোমাকে একটা প্রণাম করবো বাবা। কেন? বাবা হয়ে মেয়ের সংসারে সর্বনাশ ডেকে আনতে আগে কখনো শুনিনি, তুমি প্রথম করলে, তাই ভুল করলে বাবা। দেবতাকে কখনো তার আসন থেকে টলানো যায় না। তোমরা তবু চেষ্টা চালিয়ে যাও, কলিযুগে হয়তো তোমরাই জিতবে। একটু সেন্টিমেন্টাল। পানটা খেয়ে নিন কমল বাবু, কাশিটা কমে যাবে।
আগেকার দিনে ওস্তাদরা পান খেয়ে গলা সারাতো, তখন তো এত ওষুধপত্র ছিল না। থ্যাংক ইউ। না, কি হয়েছে মা, পানটা ফেলে দিলে? ওই পানটা খেলে তোর অবস্থা আমার মতো হতো, চিরদিনের মতো গলাটা নষ্ট হয়ে যেত। তার মানে? পানটা সেই শয়তানটাই পাঠিয়েছে যে আমার সর্বনাশ করেছে। ইডিয়েট, পানটা সবার সামনে দিতে গেলি কেন? না মানে, না মানে, আড়ালে দিলেও আমি খেতাম না। তুমি তাহলে চিনতে পেরেছেন, এত বড় একটা প্রতিভাকে এক খিলি পান খাইয়ে নষ্ট করে দিলেন? না, মিথ্যে কথা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখনো পানটা খাইনি, তাহলে আপনি খেয়ে প্রমাণ করুন। খান না। কে, ভয় পেয়ে গেলেন? আপনি তো গান গান না, আপনার গলা নষ্ট হলে ক্ষতি কি? খান, নিন খান। তুমি কি আমায় জোর করে পানটা খাবে নাকি? না, ইচ্ছে করলে আমার একটা চিৎকারে আমার ভক্তরা আপনাকে ওপরে পাঠিয়ে দিতে পারে। মিস্টার বিজয় বোস, মনে আছে যেদিন আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেদিন আপনি আপনার বাড়ির দরওয়ানদেরকে দিয়ে মেরে আমাকে বাড়ির বাইরে করে দিয়েছিলেন? শুনুন, আপনাকে আমি 7 দিন সময় দিলাম, শুধু 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনি যদি আমার মা আর ছোট ভাইকে স্বীকৃতি না দেন, তাহলে কিন্তু এই কাঁইয়া কমলের অন্য একটা রূপ দেখবেন। পরের ঘর নিয়ে অস্তাদি না করে নিজের ঘরের খবর নাও। দামোদর মিত্রিপদে এতদিনে তোমার দাদার ঘর বাড়ি দখল করে তাকে রাস্তায় বার করে দিয়েছে। শোনো অমল, 50,000 টাকা সুদে আসলে 60,000 টাকায় দাঁড়িয়েছে। তুমি তোমার জীবদ্দশায় এ টাকা শোধ করতে পারবে না, আর যে পারত তাকে তুমি তাড়িয়ে দিয়েছ। যাই হোক, আদালতের হুকুম নিয়ে আমি তোমার সম্পত্তি নিলামে তুলছি। সম্পত্তি আমার একার নয় মিত্তির মশাই, আমার দুই ভাই অংশীদার। তাদেরও নোটিশ পাঠিয়েছি, যদি তারা এসে টাকা দেয় ভালো, আর যদি না দেয়, ওই যে বললাম নিলাম হবে। দর বেশি উঠলে আমার 60,000 টাকা রেখে বাকিটা তোমরা তিন ভাই ভাগ করে নেবে, আর দর যদি কম ওঠে তাহলে লোকসান খেয়েও সম্পত্তিটা আমার থেকে যাবে। মনে থাকে যেন সামনের সপ্তাহে নিলাম। কি হবে গো, শেষে পূর্বপুরুষের ভিটেটা নিলামে উঠবে? উঠুক, নিলামে উঠুক, আমার তো সবই গেছে, কি হবে সম্পত্তি দিয়ে? কি হবে সজল কমল, আমার দুই ভাই, আমার দুই সন্তান, ওরা তো আমাদের ছেড়ে চলে গেছে। কল্যাণী, কল্যাণী, আমরা চলে যাবো, আমরা চলে যাবো। তুমি পারবে না, পারবে না, আমার সঙ্গে গাছতলায় গিয়ে দাঁড়াতে পারবে না? পারবে না। পারবো গো, পারবো। এলো এলো বিয়ের লগন, সাজলো কোণে ছোট বোন, সব দিয়ে দাদা জেতা করলো বিয়ের। তোমাকে একটা কথা বলার ছিল, আদালত তোমাদের দেশের বাড়ি নিলাম করছে, তোমাকে নোটিশ দিয়েছে যেতে। আমি যাব না। তা তো যাবেই না, কত সুবিধে হবে, দাদা বৌদি পথে বসবে, রাস্তায় ভিক্ষে করবে। দু দুটো সৎ ভাইকে মানুষ করেছিল, একটা সৎ বোনের বিয়ে দিয়েছিল, তার সাজা হবে না? বাজিয়ে বকো না। না, কাজের কথাটাই বলি, বাবাকে বলে দাদা বৌদিকে বাড়িতে নিয়ে এসো, কি বলো? ওরা এলে ঝিয়া চাকরকে ছেড়ে দেব, বিনে মাইনে ঝি চাকর পেয়ে যাবে। প্লিজ, তুমি চুপ করবে? না, চুপ করব না, তোমার সহধর্মিনী আমি, তোমার হয়ে আমি প্রায়শ্চিত্ত করব। বাবাকে পাঠাবো কাজের লোক দুটোকে নিয়ে আসার জন্য। তুমি দামোদর মিত্তিরের টাকা শোধ করে দিয়েছিলে না? হ্যাঁ। তারপরেও নিলাম হচ্ছে কি করে? সেটা তো আমি বুঝতে পারছি না। কোনো রসিদ করিয়ে নাওনি? না তো। সে কি, ইস, ওইটাই তো মস্ত বড় ভুল হয়ে গেছে, এত বড় বোকামি কেউ করে? 60,000 টাকা তার একটা রসিদ নিলে না? ইস, খুব ভুল হয়ে গেছে কমল, খুব ভুল হয়ে গেছে। এখন তো দামোদর মিত্তির শাঁখের করাত হয়ে কাটবে, তোমার টাকাটাও নিল, নিলামের টাকাটাও নেবে।
দয়া করো আমি তোমার কাছে জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি হাত জল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি আমার স্বামী সংসারটাকে রক্ষা করো ঠাকুর ওর ভাইদের ওর বুকে ফিরিয়ে এনে দাও তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর আবার আমরা যেন সুখে সংসার করতে পারি আমাকে আশীর্বাদ করো ঠাকুর আমাকে আশীর্বাদ করো আমাকে এটা নিও না তোমাদের দুটি পায়ে পড়ি আমি নিলামে সব দেখাতে হবে যে দেখাও শুধু শুধু এটা বাদ দিয়ে এটা এটা আমার ঠাকুরদার বাবা করেছিলেন তিনি বসতেন ঠাকুরদা বসতেন আমার বাবাও বসতেন শেষে আমি এই চেটা না আমার মা বসতেন এটা আমার বুকের পাঁজর ভাই এটা নিয়ে যেতে দাও যে বাড়িতে ওগুলো থাকতো সে বাড়িটাই যখন রক্ষা করতে পারলাম না তখন একটা চেয়ার দিয়ে তুমি কি করবে ঠিক ঠিক বলেছ আমরা থাকব গাছ তলায় নিয়ে যাও ভাই নিয়ে যাও নিয়ে যাও এই সম্পত্তির ন্যূনতম দাম 60,000 টাকা 60,001 60,002 65,000 65,001 65,002 70,000 খুন করে ফেলবো 71,000 এই যা তুই বাড়ি যা 80,000 80,000 80,001 থামবি না দৌড় দিয়ে যা 80,002 1,00,000 1,00,001 কল্যাণী কল্যাণী আমাদের বাস্তুর কত দাম শুনতে পাচ্ছ 1,50,000 2,00,000 ওরে বাবা 2,00,000 এত দাম কে দিল বড় বউ বুঝতে পারছি না 3,00,000 3,01,000 3,02,000 3,50,000 দাদা এই লোকটা ছাড়বে না দাদাকে অপমান করতে এসেছি কিশোর কে দাদা তোর ভগ্নিপতি 5,00,000 শুনছো সজল আর কমল এসেছে ওরা নিজেদের মধ্যে লড়াই করছে সত্যি সজল আর কমল এসেছে ওরা দর দিচ্ছে সজল কত টাকা তোর শ্বশুরের আছে আজ আমি দেখব তুই দর দে আমি তো 6,00,000 দিয়েছি তোর ক্ষমতাটাও একবার দেখি কি করছিস তোরা আরে আমাদের বাড়ির দাম 60,000 নয় 10,00,000 কেন দিবি আমি তো দাম তুলতে চাইনি এই বড় লোকের জামাই দাম তুলছে ভেবেছে আমার দাদাকে ভিটে ছাড়া করবে আমি কেন ভিটে ছাড়া করতে যাব এদিকে আসুন এই দেখ দেখ কত টাকা
টাকা দিয়ে একটা মানুষের মূল্যায়ন করা যায় না। তাহলে তোর বাড়াচ্ছিস কেন? দাদা স্নেহ মায়া মমতার দাম টাকা দিয়ে শোধ করা যায় না রে। দশ লাখ এক, দশ লাখ দুই। এই যে সজল, তুই আর দাম তুলিস না রে। দয়া করে দাদাকে এখানে থাকতে দে। আমি কি নিজের জন্য দর তুলছি নাকি? তাহলে তাহলে তোরা কেউ দর তুলিস না ভাই। মেজদা, চ আমরা দুজনে মিলে ভাগাভাগি করে দিই, নইলে আবার বর্দা আমাদের স্বার্থপর ভাববে। আরে তোদের স্বার্থপর ভাববো আমি? এগিরে বাবা, এই যে দেখছি আমের দুধে মিশে গেল। হ্যাঁ, আর আঠি গড়াগড়ি খায়, শেষ পর্যন্ত তো তাই হয় বাবা। না মানে 60,000 টাকা দামোদর বাবুকে ফেরত দিয়ে বাকি টাকাটা আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিন। এক মিনিট, এক মিনিট, আমি আপনাকে 60,000 টাকা দিয়েছিলাম, বলেছিলাম যে টাকাটা দাদাকে দিয়ে দাদাকে দায়মুক্ত করবে। আপনি টাকাটা পুরো হজম করে বসে আছেন, ভেবেছিলেন যে কম্বলের সঙ্গে দাদার দেখা হবে না। এই নিন সুদ। সুদ মানে? মানে কমলের সঙ্গে রাধার একরকম বিয়ে হয়েই গেছে। মন্দিরে মায়ের পায়ে সিঁদুর নিয়ে কমল ও স্মৃতিতে পরিয়ে দিয়েছিল। কই, কমল তো একথা আমায় আগে বলেনি। তাহলে তো যা 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 ভাগ্যে ছিল তাই হয়েছে। চল ঘরে, চল চল চল, আয় ভাই, ওই চেয়ারটা ঘরে নিয়ে এসো। হ্যাঁ আয় আয়। তুমি এখানে এসছো কেন? তুমি যাও না, তোমাকে বিয়ে করার জন্য এত কাণ্ড ঘটেছে। জানি, দেখতে এসেছিলাম। কি? প্রতিদিনের আঘাত তোমাকে সত্যি মানুষের মতো মানুষ করেছে কিনা। আমি খুশি, খুব খুশি। ছোট বৌমা দাঁড়াও। আরে এবারই কর্তা আমি, আর ওর কথা শুনে তুমি চলে যাচ্ছ? দেখো সজলটা কাণ্ড দেখো, বিয়ে করা বউটাকে দোরগাঁ থেকে চলে যেতে বলছে। কেন? তুমি তো একদিন বলেছিলে। তখন জানো বৌমা, মাথাটা একটু গরম ছিল। আচ্ছা বৌমা, এতটা পথ তুমি একা এসেছো? না বাবা মা ভাই সবাই এসছেন, আপনি না ডাকলে তো। আশ্চর্য ব্যাপার তো, মেয়ে শ্বশুর বাড়ি আসবেন তা আবার ডাকবো কেন? এই কোমল, যা যা ডাক, সবাইকে ডাক, ভেতরে ডাক। আরে নমস্কার নমস্কার, আসুন আসুন। যা করেছি ক্ষমা চাইবার মতো মুখ আমার নেই। না না, খুশির দিনে খুশির কথা বলুন, দুঃখের কথা শুনতে আর ভালো লাগে না। কমল, তোমার মা আর ভাইকে আমি স্বীকৃতি দিচ্ছি, তবে সবকিছুর মূলে হচ্ছে রীনা। তাহলে তাহলে গৃহপ্রবেশের দিন সবাই আসবেন। এতদিন এতদিন গৃহটা আমার ছিল, এখন এখনো এ বাড়িটা তোমারই আছে। কি বল মেজদা? 100 বার।